দেখবেন যখন আপনি একটা পরিবেশে এক ধ্যানের লোক থাকবে, ওই ব্যক্তিদের কাজের একটা আলাদা বরকত থাকবে, শক্তি থাকবে, অগ্রগামিতা থাকবে, গতিময়তা থাকবে। কি বলেন? আপনি সাত ভাই, আপনারা সাত ভাই যদি এক ফ্যামিলিতে এক ধ্যানে এক খেয়ালে যদি কামায় রোজগার করেন, ইবাদত বন্দি কি করেন, ওই সংসারের শান্তি আলাদা, বরকতি আলাদা। কি বলে? আর যদি সাতজনের মধ্যে অমিল থাকে, মিল মহব্বত একতা না থাকে, যতই টাকাওয়ালা জমিওয়ালা হোক না কেন, দুই চার বছর পরে অশান্তির কোনো শেষ থাকে না। ঠিক কিনা বলে? একতা বড় শক্তি, একতা বড় শক্তি। সাতজন বলে দেখো বাদশাহ কিয়ানুসের মনোভাব ভালো না, যে কোনো ভাবে আমাদের গোপন তথ্য গোপন থাকবে না, যে কোনো ভাবে সকল খোর মাধ্যমে তার কাছে পৌঁছে যাবে, আমরা মেলায় অ্যাটেন্ড করিনি, তখন তো আমাদের বিরুদ্ধে উনি অ্যাকশনে নামবে। তখন শোনো, যত যা হয় হয়ে যাবে, কিন্তু খবরদার, কেউ ইমান ত্যাগ করবে না। পীর হইলে তো এমন হওয়া দরকার, বড় ভাই হইলে এমন বড় ভাই হওয়া দরকার, নেতা হও তো এমন নেতা হওয়া দরকার, অনুসারীদেরকে সবসময় সাহস দিবে। কি বলে? বলে সাত যুবক বাড়িতে চলে গেছে, কিন্তু তাদের এই তথ্য আর গোপন থাকেনি, বাদশাহর কাছে কেজন ইনফর্ম করেছি, সাত যুবক আপনার মেলা থেকে বের হয়ে গিয়েছিল, ওরা আপনার দল সাপোর্ট করে না, ওরা হলো বিরোধী দলের লোক। বিরোধী দল মানে আমাদের দেশের বিরোধী দল নাকি? ওই জামানার আর কি, মানে ঈসা আলাইহিস সালামের লোক। তাহলে ওর বিরোধী হইলো না? এরা তো মূর্তির ধর্মের লোক, আর তারা তো এক আল্লাহ মানা লোক, দুই দল হয়ে গেল না? কি কষ্ট হচ্ছে আমাদের! দেখি আনুস খুব রেগে গেছে, রেগে বিশর্মা হয়ে জরুরি মিটিং অধিবেশন ডেকেছে, সভাসদ বৃন্দ যারা মন্ত্রী এমপি যারা সব উপস্থিত হয়ে গেছে মিটিং এ। এইবার ওই সাত যুবককে ওই ময়দানে ওই মজলিসে একত্রিত করা হয়েছে, ইমানদার সাত যুবক ওই মিটিং এ অংশগ্রহণ করেছে, ওদেরকে আসামির মতো করে একটা কাঠগড়া দাঁড় করানো হয়েছে। সাত যুবক একদিকে, সারা রাষ্ট্র আর একদিকে। সাত যুবককে এবার বাদশাহ দুটো কথা বলেছে, একটা দিয়েছে ভয় আর একটা দিয়েছে লোভ। খুব শুনবেন, দামি কথা, কিন্তু একটা হলো ভয় আর একটা হলো লোভ। খুব খেয়াল করা, যখন জামানা কঠিন হয়ে যায়, তখন কখনো কখনো মানুষকে মানুষ ভয় দিয়ে নিজের পক্ষে আনতে চায়, ভয় দিয়ে যখন বশ করতে পারে না, তখন টাকা দিয়ে মানুষের ঈমান কিনতে যায়। ভয়ে অনেকে পড়ে না, কিন্তু টাকা পেলে ঈমানদারেরও ঈমান চলে যায়। ভয়, টর্চারি, জেল, জুলুম, নিগৃহীত করা, ঘর বাড়ি থেকে তাকে তাড়িয়ে এনে উচ্ছেদ করা, ফাঁসির কাস্তে ধরানো, এগুলোর কারণে ইমানদারের ইমান কখনো নস্বাদ হয় না, বরং ইমান আগের থেকে আরো মজবুত হয়। আর লোভ এমন জিনিস, কখনো কখনো ভালো বাহ্যিক পলিও টাকার কাছে বিক্রি হয়ে বেঈমান হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহর নাম কি শুনেছেন? আমরা শুনেছেন না? আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ চার ইমামের একজন, বড় ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম। ওনার জামানার মধ্যে বাদশাহ বাগদাদের যিনি ছিলেন, মাসআলা চলছে, বিতর্ক চলছে, ওরা আর আল্লাহ পাকের মাখলুক কি মাখলুক না, এটা এলমে কালামের আলোচনা, আমি আপনাকে দুই এক মিনিটে বোঝাতে পারবো না, তবে মূল থিমটা আপনাকে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। ওরা আর আল্লাহ পাকের মাখলুক কি মাখলুক না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো কুরআন আল্লাহ পাকের মাখলুক না, আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের মতই কদিম, আল্লাহ পাক যেমন চিরন্তন সত্তা, তার কথাও চিরন্তন সত্তা, কোরআনও চিরন্তন আদি অনন্ত। বলে আহমদ ইবনে হাম্বলকে সরকার প্রধান জোর করছে, তুমি সই দাও, ফতোয়া দাও যে কুরআন আল্লাহ পাকের মাখলুক। উনি বলেন, না, আমার জীবন চলে যাবে, আমার সব চলে যাবে, সব বিসর্জন দিব, কিন্তু আমি ঈমান বেচবো না, আমি কখনো কুরআন মাখলুকের সপক্ষে সই দিব না। দেখছেন ঈমান কাকে বলে? অথচ ওই জামানায় কোনো কোনো সাটুকারে পেটুক মৌলবি কথা বলে, কিছু টাকা পয়সা খাইয়া ঠিক আছে স্যার, যখন আইয়ুব খান এ পাকিস্তানের মধ্যে সরকারিভাবে
জন্ম নিয়ন্ত্রণ জরুরিভাবে ঘোষণা করতে চেয়েছিল, অনেকেই টাকাকে ভয়ে আত্মসমর্পণ করে আইয়ুব খানের পক্ষে ফতোয়া দিয়েছিল। বাঘের মতো যেই ব্যক্তি প্রথম গর্জন ছেড়েছিলেন তার নাম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহ। আইয়ুব খান যে মুসলমান সে কখনো জন্ম নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, জন্ম নিয়ন্ত্রণ শব্দ মুখ উচ্চারণ করতে পারে। জন্ম নিয়ন্ত্রণ শব্দের অর্থ কি? বার্থ কন্ট্রোলের অর্থ কি? আল্লাহ দিবে আমরা ঠেকাই দিবে, এ ক্ষমতা কারো আছে? পৃথিবীর সব ডাক্তার এক হয়ে গেছে যে এই বিটির পেটে বাচ্চা আসতে পারবে না, আল্লাহ কয় তোদের যা খাওয়ানোর খাওয়া আমি দিব তো দিব, পারবে ঠেকাতে? কথা বলে না কেন? আল্লাহ যদি সন্তান দিতে চায় সন্তান ঠেকানোর কোনো উপায় নাই, আর আল্লাহ না দিলে পৃথিবীর সমস্ত ডাক্তার কবিরাজ হুজুর বাইটা খাওয়াইলো সন্তান হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ ছেলে দেয় আল্লাহ বত্তা রাখে, কথা বলে ডিপকিরা আল্লাহ আটকুরো রাখে, আল্লাহ সন্তানের বাবা বানায়। এইরকম হযরতে আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাই যখন বলেছে কোরআন মাখলুক নয়, ওনাকে জেলখানায় বন্দী করা হয়েছে। জল্লাদ সবচেয়ে মারাত্মক যেটা, এটাকে নিয়োজিত করা হয়েছে প্রতিদিন 70টা করে ওনার পিঠের পরে চাবুকের আঘাত করতে হবে, নাউজুবিল্লাহ, হয়তো উনি মরবে নতুবা আমাদের সরকারি রায়ের পক্ষে উনি ফতোয়া দিবে। আহমদ ইবনে হাম্বল বলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কুঠুরিতে আমি জীবন ত্যাগ করবো, এরপরে কোরআন মাখলুক এই ফতোয়া দিয়ে আমি বেঈমান হয়ে আল্লাহর সামনে যাব না। জল্লাদ বলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেই চাবুক দিয়ে আঘাত করেছিলাম 70টা আঘাত তো দূরের কথা, একটা আঘাত যদি আমি মস্ত হাতিকে পাগলা হাতিকে যদি মারতাম ওই এক আঘাত খেয়ে হাতি পাগল হয়ে জঙ্গলের মধ্যে পলায়ন করত, এমন মারা মারলাম। এরপরে ইমাম তার জবান দিয়ে কখনো সেরে কি কথা বের করে নাই। আল্লাহু আকবার, ইমাম তো এমন হওয়া চাই। এই আহমদ ইবনে হাম্বল যখন নাকি ওই সময়ের বাদশাহ ইন্তেকাল হয়ে গেছে, পরবর্তী বাদশাহ মামুন বিল্লাহ বাগদাদের খলিফা তার ছেলে হয়েছে, বাবাও খলিফা ছিল, এখন ছেলে হয়েছে খলিফা। ছেলে খলিফা হওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ এর ছেলে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহিকে ওই ছেলে বলছে, ও মুহাম্মদ তোমার আব্বা ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার আব্বা অনেক নির্যাতন করেছে, আমি চাই তোমার আব্বার সাথে একটু সুসম্পর্ক বজায় রেখে চলবো, তোমার আব্বাকে হাদিয়া তোহফা দিব, গিফট করব একটু আশরাফির তোড়া অর্থাৎ স্বর্ণের মুদ্রা একটা ব্যাগের মধ্যে দিয়ে এটাকে পৌঁছাবো, এমনি হলো তোড়া এটা আমি একটু দিতে চাই, তোমার আব্বা যদি সদয় হয়ে কবুল করে আমি কৃতার্থ থাকবো, তোমার আব্বাকে প্রস্তাব করো আমার পক্ষ থেকে। মোহাম্মদ রহমাতুল্লাহ আহমদ ইবনে হাম্বলকে কি বলে, আব্বা অমকে বাদশাহ আপনাকে কিছু তোড়া উপহার দিতে চাই। আহমদ ইবনে হাম্বল বাঘের মতো গর্জন ছেড়ে বলে, শোনো ছেলে মোহাম্মদ একটা কথা মনে রাখবে, আমিও মনে রাখি আপনারও মনে রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে, শোনো ইমানদারদেরকে ইমান আনয়নের কারণে, ইমানের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে কোরার আঘাত যদি করা হয়, বেত্রাঘাত যদি করা হয়, চাবুকের আঘাত যদি করা হয়, ইমানদারের ইমান কমে না, বরং ইমানদারের ইমান আরো বৃদ্ধি হয়। ইমানদারের ইমানে যদি ভেজাল থাকে এই ভেজাল দূর হয়ে যায়, নির্ভেজাল হয়ে যায়, স্বর্ণকারের কাছে স্বর্ণ পৌঁছে দিলে জ্বালিয়ে জ্বালিয়ে খাতগুলো দূর করে নিখাত যেমন করে দেয়, স্বর্ণ আগের থেকে আরো উজ্জ্বল হয়ে যায়, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে যায়। ইমানদারদেরকে ইমানের পরীক্ষা নিলে আল্লাহ যদি ইমানের পরীক্ষা থেকে উত্তীর্ণ করে ইমানদারের ইমান আগের থেকে আরো ভালো হয়ে যায়, উন্নত থেকে উন্নততর হয়ে যায়। কিন্তু বাবা এই বাচ্চাদের হাদিয়া এই নেতাদের তোড়া এগুলো কখনো কখনো ইমানদারের ইমানকে বিক্রি করে ফেলে। আজকে যদি সরকারি তোড়া আমি খাই, গত কালকে যে কথাগুলো বলতে পেরেছি, আজ অব্দি যে কথাগুলো বলতে পারছি, আগামীকাল আমার দিলি বলবে বাচ্চার টাকা খেয়েছ তুমি, তার বিরুদ্ধে ফতোয়া দেয় যার গুণ নুন খেতে হয় তার না গুণ খেতে হয়, টাকা খাইলা ও মোল্লা তুমি গুণটা খাইলে না, তুমি একটা নেমক হারাম, তোমার মতো নেমক হারাম হইতে পারে না, যেহেতু টাকা খেয়েছো চুপ করে বসে থাকো, তখন আর তোমার জবান দিয়ে হক কথা বের হবে সত্য কিনা জানা বলে। আপনার সামনে যদি কাউকে দেখেন অন্যায় করে, আপনার মুখটা সে বুঝানোর জন্য টাকা সাথে,
আপনি নিলেন মানে মরলেন, হক ওখানে দাফন হয়ে গেল। আপনার মতো আর একটা কণ্ঠ নাই তার বিরুদ্ধে গর্জন ছড়ার। আপনার পেটে যখনই তার টাকা গেছে, সাথে সাথে আপনার ইমানের নূর সাথে সাথে কমা শুরু হয়েছে। আর আগামীকাল কথা বললো, ওই কথার মধ্যে আগের মতো পাওয়ার থাকবে না, ওই কথার মধ্যে আগের মতো শক্তি থাকবে না। কারণ আল্লাহকে বাদ দিয়ে যখন বান্দার টাকার মধ্যে আপনার মন গেছে, আপনার হক কথা বলার সাহসটাও কমে গেছে। এই জন্য আল্লাহ রলিলা জীবনে কখনো সরকারের সরকারি টাকাকে ঘৃণা করছে ছাড়া ভালোবাসে না। কথা বলে ঠিক আমাদের বড়রা এই যে এখন দেখেন কতজন আমাদেরকে প্রশ্ন করেন, এই কবি মাদ্রাসা, এত মাদ্রাসা, ইস কত ধান যান, কি কষ্ট কালেকশন করে আপনারা মুসজিদে হয়ে এই মাহফিলের মধ্যে কত কষ্ট করে মানুষকে ওয়াজ নসিহত করে তাশকিল করে টাকা তুলে এরপরে মাদ্রাসা চালান, কি দরকার? আলিয়া মাদ্রাসার মতো আপনারাও কবি মাদ্রাসাগুলো সরকারি করেন, সরকার থেকে মোটা অঙ্কের বাজেট নিয়ে মাদ্রাসাগুলো চালান, খামাকা আপনারা এটা করেন কেন? ওলামায়ে কেরাম অনেক ফিকির করেছেন যে কবি মাদ্রাসা থাকা মানে হলো হক কথা জিন্দা থাকা, কমি মাদ্রাসা থাকা মানে জনগণের টাকা মাদ্রাসায় লাগা, জনগণের জান্নাতে যার একটা রাস্তা সুগম হওয়া। কথা বলে ঠিক না? আমি ভেজাল হতে পারি, আমার আর একজনে ভেজাল হতে পারে, এখনো কমির মধ্যে এমন এমন আলেম আছেন আলহামদুলিল্লাহ যারা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি না, জীবনও তারা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আখিরুজ জামান সেই জামানার উম্মত, আমাদের হায়াতের পুঁজি বড় অল্প। নবী আলাইহিসসালাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70-এর মাঝামাঝি। আল্লাহ আমাদেরকে অল্প পুঁজি দিয়েছেন, কিন্তু এই পুঁজিটা যদি আমরা সঠিকভাবে আমরা যদি কাজে লাগাই, এই হায়াতের নিয়ামতের যদি কদরদানি করি, এ সময়কে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে চালাতে বলেছেন, ব্যয় করতে বলেছেন, যদি আমরা চালাইও ব্যয় করি, তাহলে আমরা অল্প পুঁজিতে অনেক ধনী হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দুটো জিনিসের জন্যই মূলত পাঠিয়েছেন, দুটো সামান দ্রুত পাথেয় জোগাড় করার জন্যই পাঠিয়েছেন। এগুলো শিরিক কুফুর মুক্ত ইমান গঠন করা, শিরিক কুফুর মুক্ত ইমান গঠন করা, 2 নম্বরে বেদাত মুক্ত আমল করা, বেদাত মুক্ত আমল করা। তো ইমান আর আমল এ দুটোই হলো আমাদের মূল পুঁজি, মূল সঞ্চয়, মূল পাথেয় পরকালে। দুনিয়াতে অনেক কিছুই সচল, পরকালে সবই অচল, শুধু দুটো জিনিস সচল। দুনিয়াতে ক্ষমতাওয়ালার ক্ষমতা, টাকাওয়ালার টাকা, বংশওয়ালার বংশ, চেহারাওয়ালার চেহারা, বক্তার বক্তব্য বিভিন্ন ভাবে কাজে আসে, উপকৃত হওয়া যায়, কিন্তু পরকালে সবগুলো অচল, নস্যি, এর কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছে দাম হবে শুধু ইমান আর আমলের। কি বলে ঠিক না? তো আমাদেরকে সেই ইমান আর আমলের পুঁজি সঞ্চয় করতে হবে। 1 নম্বরে লাগবে ইমান। কি লাগবে বলে? ইমান। যত আমল, এর যে নেকি, এর যে পুণ্য সওয়াব, এগুলোর পূর্ব শর্ত হলো ইমান, পূর্ব শর্ত হলো ইমান। ইমান যদি না হয়, নামাজ রোজা আল্লাহ পাকের কাছে কোনো দামি বলে মনেই হবে না। ইমানওয়ালা ইমানের পরে ইমানের সাথে নামাজ করবে, আল্লাহ তাকে নেকি দিবেন, কিন্তু ইমানওয়ালা না এমন ব্যক্তি যদি সারা জীবনও নামাজ পড়ে, এর নামাজে কি কোনো নেকি হবে? কি বলেন? নেকির জন্য শর্ত হলো কি? ইমান। ইমান বড় দামি সম্পদ, কত দামি, কত দামি, কত বড় দামি সম্পদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি দিল থেকে ইখলাসের সাথে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মানুষটি তার কলবের মধ্যে, অন্তকরণের মধ্যে ইমানের বীজকে বপন করেছে, যার অন্তকরণের মধ্যে ইমানের চারা গাছ রোপণ করেছে, আল্লাহ পাকের হাবিব বলেন, দাখালাল জান্নাহ, ও লোকটি তো ইমানের দৌলতের কারণে জান্নাতি হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পরিমাণ ইমান, বিন্দু পরিমাণ ইমান নিয়ে যদি কোনো উম্মত, কোনো গোলাম, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কোনো বান্দী কবরপুরের বাসিন্দা হয়ে যায়, এই জাররা পরিমাণ ইমান আল্লাহ পাকের কাছে কত দামি হবে জি?
ওই ঈমানের কারণে আদনা থেকে আদনা ঈমানদারকে আল্লাহ এই দুই তিন দুনিয়া নয় 11টি দুনিয়া একত্রিত করলে যত বড় এরিয়া হয় এ বিশাল জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দান করে দিবে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে আছেন খয়বারে কোথায় খয়বারে ইহুদিদের সাথে যুদ্ধ চলছে খয়বারে খয়বারের বিশাল দুর্গ ছিল ওই দুর্গের মধ্যে ইহুদিরা আত্মগোপন করে নিজেদেরকে তার মধ্যে লুকিয়ে রেখেছে মুসলমান চতুর্দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে রেখেছে ইহুদিদের মধ্যে একজন ইহুদিদের গোলাম বকরি চারণ করত সে ছিল গায়ে খুব কালো কৃষ্ণকায় আসওয়াদ এই জন্য তার নামও বলা হয় আসওয়াদ মানে কালো রঙের মানুষ খুব কালো ওই লোকটি নিজের কিছু বকরি নিয়ে গেটের বাইরে এসেছে চারণ করতে চড়াতে মনে মনে তার একটা স্বপ্ন আমি শুনেছি আমাদের দেশে ইয়াসরিবের বাদশা মদিনার বাদশা সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আমি ওই বাদশাকে দু চোখ দিয়ে এক নজর দেখতে চাই বাদশা দেখব কি দেখব বলেন বাদশা আমাদের দেশে দেখেন না বাচ্চা ছেলে মেয়ে যারা কোনোদিন এমপি দেখে নেই যদি শোনে যে আমাদের নবনির্বাচিত এমপি সাহেব তেলজুড়ি হাই স্কুল মাঠে আইবে ছোট ছোট বাচ্চারা ওখানে জমায়েত হবে নাকি বলে আর কত মুরব্বীরাও তো যাবে দেখি উনি কেমন দেখতে নাকি দেখার একটা শখ মানুষের মধ্যে আহ্লাদ থাকে কিনা থাকে লোকটি মনে মনে ভাবলো আমি বাদশাহ দেখতে যাব তার দিলের মধ্যে কত প্ল্যান কত চিন্তা বাদশাহ যিনি হন তিনি তো অনেক জৌলুসপূর্ণ হন বিলাসী জীবন যাপন তারা করেন আমি যে বাদশাকে দেখতে যাব কল্পনার মধ্যে পাখা দিয়ে সে পেখম মিলে দেখে ওই বাদশার চতুর্দিকে অনেক গানম্যান থাকবে শুটার থাকবে ফাইটার থাকবে সৈন্য থাকবে কথা বলে ওনার যেই তাবু হবে ওই তাবুর চতুর্দিক দিয়ে দামি দামি ঝালর যুক্ত কাপড় থাকবে আর ওনার যেই দরবার ওখানে যাওয়ার সময় লাল গালিচাও পাওয়া যাবে কারণ দুনিয়াদের বাদশা যারা হয় তাদের অবস্থা তো এরকম চাঞ্চল্যপূর্ণই হয় সাহাবায়ে কেরামদের কাছে এসে লোকটি বলে ভাই আমি মদিনার যিনি বাদশা ইয়াসরিবের যিনি বাদশা সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একটু দেখতে চাই আমাকে একটু রাস্তা বলে দিবেন ভাই বলে ওই যে যে তাবুটা দেখা যায় ওই তাবুর মধ্যেই তোমার আকাঙ্ক্ষিত বাদশা বসে আছেন যাও দেখতে পাবে লোকটি গুটি গুটি পায়ে এগিয়ে এগিয়ে আসতে করে তাবুর মধ্যে ঢুকে গেছে গিয়ে দেখে আল্লাহ আকবার কাম্য একদম সুন্দর একটি চেহারাওয়ালা মানুষ মনের মধ্যে যে ধারণা ছিল তার থেকে অধিক সুন্দর নবীজি সুন্দর ছিলেন কিনা বলে হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রশংসা করতে গিয়ে বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামস লানা শামসুন ওয়ালিল আফাকি শামস কষ্ট হচ্ছে আপনাদের লানা শামসুন ওয়ালিল আফাকি শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি وشمسي تطلع بعد العشاء ও জগতের মানুষেরা রে তোমাদের একটা সূর্য আছে আমাকে আমার আল্লাহ একটা সূর্য দান করেছে ও দুনিয়ার মানুষ তোমাদের সূর্য পূর্ব দিগন্তে পূর্বাকাশে সকালবেলা উদিত হয় সারা জগতের অন্ধকারকে বিদূরিত করে আর আল্লাহ আমাকে যে সূর্য দান করেছেন ওই সূর্যটার কেউ নাই ওই সূর্য হলো সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমার হৃদয়ের আকাশে আমার ঘরে ইশার পরে রাতের মধ্যে উদিত হন নবী আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল এক সাহাবী নবী আলাইহিস সালামকে একবার চাঁদনি রাতে 14 তারিখের পূর্ণিমার রাতে নবীজিকে রানের পরে শুয়ে দিয়ে আকাশের দিকে একবার তাকাচ্ছে সুন্দর চাঁদের
প্রেমে এসে মোহিত আকৃষ্ট হয়ে যাচ্ছে। আরেকবার নবীজির দিকে তাকায়, একবার চিন্তা করে আমার রানের পরে যিনি শয়ন করে আছেন এই চাঁদের চেহারা বেশি সুন্দর নাকি আকাশের যে পূর্ণিমার চাঁদ আছে ওই চাঁদের চেহারা বেশি সুন্দর? বলে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, হঠাৎ আমার দিল সাক্ষী দিল আসমানের চাঁদের থেকে আমার রানের পরে শুয়ে আছেন যে চাঁদ এই চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণে বেশি সুন্দর। সরোয়ার কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখান্তি চেহারা দেখে লোকটি আকৃষ্ট হয়ে গেল। এরপরে নবী আলাইহিস সালামকে গিয়ে আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কালিমার দাওয়াত দেন আমি কালিমা গ্রহণ করব কিনা এটা জানবো বুঝবো পরে, আমি সিদ্ধান্ত নিব পরে, আগে জানতে চাই আপনার কালিমা পড়লে আমার লাভটা কি হবে। আগে লাভ বলেন, লাভ হলে কবুল, লাভ না হলে কি নয়? কবুল নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আসওয়াত, এই তুমি যদি আমার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ ইমান ও ইখলাসের সাথে একবার বলতে পারো রে ভাই, আমার আল্লাহ পাকের ওয়াদা, অতীতে তোমার যত শিরিকি গুনাহ আছে, অতীতে তোমার যত কুফরি গুনাহ আছে, অতীতে তোমার যত বেদাতি গুনাহ আছে, তোমার যত ছোট গুনাহ আছে, তোমার যত বড় গুনাহ আছে, যত সগীরা গুনাহ আছে, যত কবিরা গুনাহ আছে, প্রকাশ্যের গুনাহ আছে, গোপনের গুনাহ আছে, রাতের গুনাহ আছে, দিনের গুনাহ আছে, কালিমা আনতে দেরি হবে, ক্ষমা হতে দেরি হবে না। রাসূল বলেন, শুধু তাই না, সোয়াদ আমার এই কালিমা যদি দিল দিয়ে তুমি গ্রহণ করতে পারো আমার আল্লাহ তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিবেন, আমার এই সাহাবায়ে কেরামের মর্যাদা এখন যতটা তোমার মর্যাদা তখন থেকে হবে অতটা। সুবহানাল্লাহ, শুধু তাই না রে আসওয়াদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত দামি বানিয়ে দিবেন, অনেক ইসলাম কবুল করার কারণে, কালিমা হলা হওয়ার কারণে আমি মুহাম্মদ তোমার সাথে ওয়াদা করলাম কালিমা পাঠ করতে দেরি হবে, তোমাকে আমার বুকের সাথে লাগিয়ে আলিঙ্গন করতে মুহূর্ত কাল দেরি হবে না। শুধু আমি না, আমার সাহাবায়ে কেরামও তোমাকে বুকের সঙ্গে লাগিয়ে আলিঙ্গন করবে। আসওয়াদ গালিবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনালেন? আমি তো আশ্চর্যজনিত হয়ে যাচ্ছি, আমার তো মন বলে আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন, কারণ একজন গোলাম মানুষ কি দুজাহানের সর্দার কখনো বুকের মধ্যে টেনে নিতে পারে না, কারণ আমি আমার মালিকের পরিচয় যতটুকু জানি, আমার মালিক আমাকে কখনো এক দস্তার খানের মধ্যে বসিয়ে খানা খাইনি, আমাকে কখনো বুকের মধ্যে টেনে নেয়নি, আমার শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ থাকার কারণে আমাকে কেউ সমাজে মিষ্টর দেয়নি, আমি গোলাম বলে আমাকে মানুষ ঘৃণা করে, আমি নিচু মানুষ আমাকে এটাই মনে করে, আর আপনি দোজাহানের সর্দার, কালিমা পড়লে একটা কালো গোলামকে আপনি বুকে নিবেন আমার বিশ্বাস হয় না। রাসূল বলে, কালিমা পড়ে দেখো তোমার তখন এটা শক্ত থাকবে না, হবে বাস্তবতা। লোকটি নবী আলাইহিস সালামের আদর্শ দেখে জান্নাতের আশাবী, গুনাহ মাফের সুন্দর কথা শুনে আল্লাহ পাকের নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার লোকটি জিজ্ঞাসা করে, রাসূল আমি তো কালিমা পড়েছি, এখন আমার কর্মসূচি কি? আমি জানতে চাই কালিমা পড়লে কি শেষ হয়ে গেল নাকি আরো দায়ী দায়িত্ব আছে? কি বলে না, আমরা তো খালি মনে করি কালিমা পড়েছি বাস জান্নাত কনফার্ম হয়ে গেছে, আর ঠেকাইকে 14 পুরুষ জান্নাতে, আল্লাহ নবী বলছেন নরমালি 11 দুনিয়া সমতুল্য জান্নাত, এটা তো কনফার্ম, নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হ্যাঁ নাকি দরকার আছে? রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করে, না মুসলিম, রাসূল আমি যে কালিমা হয়েছি, আমি যে মুমিন মুসলমান হয়েছি, আমার এখন কর্মসূচি কি, আমার করণীয় কি? রাসূল মুসকি হেসে দিয়ে বলে, আসওয়াদ, আজিব ব্যাপার, এমন একটা সময় তুমি ইসলাম কবুল করেছো রে ভাই, আমি এ সময় তোমাকে নামাজেরও আদেশ করতে পারছি না, কারণ এমন একটা সময় তুমি নামা, এমন একটি সময় তুমি ইমান এনেছো যেই সময়টার মধ্যে কোনো অক্ত নামাজ ফরজ না, পুরা 24 ঘন্টার মধ্যে এমন একটা টাইম আছে কিনা? বলেন আছে। ওই সময়টা কখন থেকে কখন? সূর্য যখন উদিত হয় তখন থেকে নিয়ে দুপুর যতক্ষণ ঘনিয়ে না আসে ততক্ষণ এইটা হলো গ্যাপ টাইম, এই টাইমের মধ্যে কোনো নামাজ ফরজ নেই, আছে নাকি? বল। হ্যাঁ, একজনের জন্য আছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি রাতের বেলা
মনে করেন আজকে যদি রাতে একটু বেশি হয়, ধরে নেন কোন ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়ে, আজকে হয়তো রাত একটু বেশি হয়ে গেল, অথবা কোনো এক রাতে তার রাত জাগা বেশি হয়ে গেল, সকালবেলা সে ঘুম থেকে জাগতে পারে না, ঘুম থেকে উঠে দেখে সূর্য উঠে গেছে। রাসূল বলেন ওই সূর্য যখন উঠে গেছে জোহরের আগ পর্যন্ত যদি এর মধ্যে ঘুম ভাঙে, ওই সময়টা অধীনের জন্য তার ফজরের অন্তর, তখন উযু করে যদি নামাজ পড়ে এটাকে আল্লাহ আদায় হিসেবে গণ্য করবে, কাজা না। কিন্তু যারা নিয়মিত এরকম দশটা ঘুমের থেকে ওঠে, ওরা যদি উঠে কয় যে আমার হলো প্রত্যেকদিন দশটা হলো ফজরের টাইম, তা কি হবে নাকি? হাদিসের বাণী তাদের জন্য, হঠাৎ যাদের এরকম দুই একদিন নামাজ ছুটে যায়, প্রতিদিন যাদের ঘুম ভাঙে দশটায়, ওদের কোনো কাজ নাই, ওদেরটা আদা না। কি বলেন? এই যে সময়টা ফজরের রক্ত শেষ হয়ে যাওয়ার পরে জোহরের রক্ত না আসা পর্যন্ত লম্বা একটা সময়, এই কয় ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের এক ঘন্টা ফরজ নয়, তুমি এই সময়ের মধ্যে ইসলাম কবুল করেছো, ভাই আমি তোমাকে নামাজের আদেশ করতে পারছি না। আরে আদিম ব্যাপার, এমন একটি মাসে তুমি আমার কাছে ইসলাম কবুল করেছো যেটা রমজান মাস নয়, রমজান মাস না হওয়ার কারণে আমি তোমাকে রোজার আদেশ করতে পারছি না। এমন একটা সময় তুমি ইসলাম কবুল করেছ, এটা হজের মৌসুম নয়, আমি তোমাকে হজের আদেশ করব, কারণ হজের মাস হলো দুই মাস দুই দিন, কয় মাস? আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ বলেন হজ হলো নির্দিষ্ট মাসের মধ্যে করণীয় ইবাদত। রাসূল বলে এর তাফসীর হলো শাওয়ালুন আদুল কাদা ইউ আশারুম মিন দিল হিজ্জা, হজের মাস দুই মাস দুই দিন, শাওয়াল জুলকাদা আর হলো জুলহজ মাসের প্রথম দুই দিন, এটা হলো হজের মৌসুম। তুমি আমার একটা সময় কালিমা পড়েছো, যখন আমি তোমাকে হজের ব্যাপারে আদেশ করতে পারি না ভাই, কেবল মাত্র ইসলাম কবুল করলে, তোমার পরে এখনো যাকাত ফরজ হয় নাই, যাকাত আদায় করতে বলতে পারি না। তুমি যেখানে আমার কাছে ইসলাম কবুল করেছো এটা একটা যুদ্ধের ময়দান, এখন একটা মাত্র আমল তোমার সামনে আছে, কয়টা আমল? একটা আমল তোমার সামনে আছে, ওই আমলটা আল্লাহ পাকের কাছে বড় দামি ইবাদত, সালামুদ্দিন, ইসলামের চূড়া, ইসলামের বিজয়, অনেক বড় আমল। ওই আমলটার নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি আমল? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা? জিহাদ কইতে ভয় লাগে না, ইমানের এত মজবুতি আমাদের, এত শক্তিশালী ইমান, পাওয়ারফুল ইমান আমাদের, আল্লাহ এখন জিহাদ কইতে ভয় লাগে, মুজাহিদ বললো ভয় লাগে, আর শহীদ কইলে তো কান্না আসে, আর শাহাদাত শুনলে তো ভয় লাগে নাকি? ভয় নাই, শব্দগুলো খুব পবিত্র শব্দ, এগুলো কোরআনের শব্দ, এগুলো হাদিসের শব্দ, আল্লাহর বাণী, রসুলের বাণী, কথা বলে আল্লাহ পাকের নবী বলেন জিহাদ কত বড় দামি ইবাদত, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে, তবে জান্নাতে যাওয়ার সবচেয়ে সুসংক্ষিপ্ত রাস্তা, শর্টকাট রাস্তা, একদম আড়াআড়ি জান্নাতে যাওয়ার রাস্তার নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আপনারা এখান থেকে এক সময় যখন তেলজুড়ি বাজারে যেতেন, রাস্তা যেভাবে আছে এভাবে যেতেন নাকি যেমনে গেলে বাজারে আগে যাওয়া যায় সামনে যাইতেন? আমার হাজি যদি যাওয়া লাগতো কখনো বাস একটা কাইটা আউর যুগ বাজারে কোনা কোনো, কি বলেন? ঠিক না বলেন? এইবারে বলমারি যেতে হলো যেভাবে গেলে কোনা কোনি তাড়াতাড়ি বলমারি পৌঁছানো যায় ওই পথে, ঠিক না? কি বলেন? তার মানে আমরা সংক্ষিপ্ত পথটাকে গ্রহণ করি জীবনে পৌঁছানোর জন্য গন্তব্যে। আমাদের গন্তব্য কি ওই অমুক তমুক নাকি জান্নাত? জোরে কম না, আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, দুনিয়াতে আছি, আবার ফিরে যেতে চাই জান্নাতে। আমাদের গন্তব্য জান্নাত, জান্নাত আমাদের বাপের বাড়ি, জান্নাত আমার মায়ের বাড়ি। কি বলে এই হুজুর? এটা আবার কি কথা? জান্নাত আপনার বাপের বাড়ি মানে? আরে আমি সবার কথা বলছি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম না, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম না, তোমরা জান্নাতে ছিলেন না, তোমরা জান্নাতে ছিলে আমরা কই ছিলাম? ওনাদের সাথেই ছিলাম, তো আমাদের বাপের বাড়ি মায়ের বাড়ি হলো না জান্নাত? বলে জান্নাত হলো গন্তব্য, ওই জান্নাতের গন্তব্যে পৌঁছানোর অনেক গুলো রাস্তা। রাসূল বলে এই রাস্তাগুলোর মধ্যে সুসংক্ষিপ্ত রাস্তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূল আরো সুন্দর করে বলেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। রাসূল বলে সুবহানাল্লাহ, ওই যে ইহুদিদের মোকাবেলায়
যুদ্ধ চলতে মুসলমানদের হক বাতিলের লড়াই চলতেছে, এখন যদি তুমি হকের পক্ষে বাতিলের বিপক্ষে মুসলমানের সপক্ষে ইহুদিদের বিপক্ষে অস্ত্র ধারণ যদি করো, এটাই হলো তোমার জন্য এই মুহূর্তের আমল। আর সৎ বলে রসুল, আমি ভালো করে জানি যুদ্ধের ময়দানে গেলে দুই অবস্থার এক অবস্থা হবেই হবে, হয়তো জীবন ফিরে পাবো নয় তোমার দেশে যাবে, হয় জীবন্ত থাকবো নয়তো মৌ দেশে যাবে, হয় বাঁচবো নতুবা মরবো, বাঁচলে কি হবে পরে জেনে নিব, যদি মরে যাই আমার অবস্থা কি হবে এটা আমি জানতে চাই। রসুল বলা সোয়াদ, আমি রসুল তোমাকে ঘোষণা করলাম, আল্লাহ যদি এই যুদ্ধের ময়দানে তোমাকে যদি শাহাদাতের অমর সুযোগ পান করার সুযোগ করে দেন, আল্লাহ যদি তোমাকে শহীদ রূপে যদি কবুল করে নেন, আমি নবী ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। আসওয়াদ বলে, আর দেরি নয়, আমার জীবনের মূল টার্গেট হলো জান্নাতে যাওয়া, কথা বলে টিকি টিকি না, ওইটা যদি নিশ্চিত হয়ে যায় তখন পিছনে ফেরার আর কোনো লক্ষ্য থাকে না, মানুষ যেটা খুঁজে ওটা পেয়ে গেলে সে খুশি, অন্য দিকে তাকায় না। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় ইহুদিদের মোকাবেলায় লড়াই শুরু করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছেন, যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় অল্প সময় জিহাদ করার পরে আল্লাহ তাকে শহীদ রূপে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ খতম হয়ে গেছে, সাহাবায়ে কেরামের লাশগুলো তল্লাশি শুরু করে দিয়েছে, লাশগুলো দেখে দেখে চিনে চিনে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, সাহাবায়ে কেরাম লাশগুলো খুঁজতে খুঁজতে একটি লাশের সামনে গিয়ে নাম নবী আলাইহিস সালামকে জানালো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লাশ আমরা কেউ চিনতে পারছি না। রসুল লাশের সামনে গিয়ে অবাক হয়ে বলে, ও সাহাবায়ে কেরাম অবাক করা এক কাণ্ড দেখো, এই লোকটা একটু আগে আমার কাছে ইসলাম কবুল করেছিল। আজিব তামাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলাম একটা রুকু করে নাই, একটা সাজদাও দেয় নাই, এক রাকাত নামাজও পড়ে নাই, এক রাকাত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, এক টাকার সাকাতও দেয় নাই, একবারও হজ্জ বাইতুল্লাহ করে নাই, এক টাকা দান সদকা করে নাই, একবারও অন্য কোন ইবাদত বন্দেগি করে নাই, কালিমা এনেছে বাস জিহাদের ময়দানে শাহাদাত করেছে, আল্লাহ পাক এমন ভাবে তারে কবুল করেছে। সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি বলতে চাই, আমার দুই চোখ দিয়ে আমি দেখতেছি আমার এই সাহাবি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেছে। ইমান কত বড় দামি সম্পদ, ইমান কত বড় দামি সম্পদ, ওই ইমানটা আমাদেরকে রক্ষা করতে হবে কিনা জোরে বলুন, রক্ষা করার দরকার আছে কি নাই? আহা, আল্লাহ যদি কাউকে ইমানের দৌলত দান করে দেয়, ইমানের দৌলত দান করার মানে তো আল্লাহকে সে পেয়ে গেল, আর আল্লাহকে যে পেয়ে গেল সে তো সবই পেয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার তমাম জাহান তার, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই সদর সাহেব হুজুর বলে, ভাই তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, জেনে রাখো তুমি কিছুই পাওনি, উল্টো যদি হয় দুনিয়ার কিচ্ছুটি তুই পাওনি আল্লাহকে পেয়ে গেছো, ও মানুষ ভালো করে জেনে রাখো তুমি সব পেয়ে গেছো, তোমার কোনো অভাব নাই, ঠিক না? আমার যদি ধন না থাকে, সম্পদ না থাকে, ক্ষমতা না থাকে, বংশ যদি বড় না থাকে, পেশা যদি উঁচু না হয়, ইমানের দৌলা যদি আমার হাসিল হয়ে যায়, খুস্তু রব্বিল কাবা, কাবার প্রভুর কসম আমি কামিয়াব, আমার মতো সফল কাম কেউ নেই, আমার মতো ধনী মহাদুনিয়ার কেউ নাই, পক্ষান্তরে ধন আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, যশ আছে, খ্যাতি আছে, সব আছে, মাগার ইমান নাই, আমার মতো বড় কপাল বড় হদ সারা আর কেউ নেই। তাহলে ইমান দামি সম্পদ, এই ইমানটা রক্ষা করা লাগবে না লাগবে না? এই যে জামানায় আমি আর আপনি অবস্থান করছি, এই জামানা কিন্তু শেষ জামানা, আবার শুধু শেষ জামানা না, সেই জামানারও শেষ জামানা, শুধু তাই না, সেই জামানার মধ্যে আর ফিতনারও জামানা। ফিতনার জামানা মানে ইমান নিয়ে থাকা যেই সময় বড় কঠিন এবং দুষ্কর ব্যাপার, ওই জামানার মানুষ আমরা, কি বিশ্বাস হয় না? রসুল বলে সেই জামানা কাকে বলে জানো,
যেই জামানা ঈমান নিয়ে চলা ইসলাম নিয়ে চলা খুব 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 কঠিন ব্যাপার এতই কঠিন যেমন হাতের তালুতে আগুন রেখে হাতকে তার জ্বলানো থেকে বাঁচানো কঠিন তার থেকেও ঈমান রক্ষা করা বেশি কঠিন এখন কেউ বলতে পারে ওই জামানা কোন জামানা যেই জামানা ঈমান নিয়ে চলা এতই কঠিন রাসূল বলে ওর জামানারও কিছু পরিচয় তোমাদেরকে বলে যাই যাতে তোমরাই বুঝতে পারো সেই জামানা আসছে কি আসে নাই আমি তিনটা আলামত বলবো আপনি শুধু মিলাই নেবেন বয়ান লম্বা হবে না শর্টে হবে তিনটা আলামত এক নম্বর রাসূল বলে সেই জামানা ফিতনার জামানা ওই জামানাকে বলে যেই জামানায় সম্মানিত মানুষ সম্মান পাবে না যেই জামানায় সম্মানিত মানুষ সম্মান পাবে না সমাজের ইতর নির্বসরের মানুষ তারা সম্মানিত মানুষকে যেখানে পাবে সেখানে তাদেরকে অপমানিত করবে তাদেরকে লাঞ্ছিত করবে হেয় প্রতিপন্ন করবে একজন বকরির রাখাল হাতের মধ্যে যেমন ছড়ি নিয়ে লাঠি নিয়ে ছাগল বকরিগুলোকে তাড়ায় আর পিটায় ওরকম ভালো মানুষদেরকে দুষ্ট মানুষরা পিটাতে থাকবে দুই নম্বর রাসূল বলেন সেই জামানায় সত্যবাদীকে মানুষ বিশ্বাস করবে না বরং মিথ্যাবাদীদেরকেই মানুষ বিশ্বাস করবে কি কম যেই জামানায় বিশ্বাস তো মানুষের বিশ্বাস থাকবে না চাটুকার যারা দুমুখো যারা চগলখোর যারা বিশ্বাসঘাতক যারা এদেরকে মানুষ খুব বিশ্বাস করবে আর বললাম না যদি মিলে মিলাই দেন না মিললে পরে দেরি হবে এখনো ভালো জামানায় আছে রাসূল বলে জানো এই জামানা কত কঠিন ইউসবিহু মুমিনাও ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনাও ওয়া ইউসবিহু কাফিরা রাসূল বলে এই ফিতনার জামানায় একটা লোক সকালবেলা ইমানদার থাকবে ওই লোকটাই সন্ধ্যার বেলায় বেঈমান হয়ে যাবে সন্ধ্যার বেলায় যেই লোকটা ইমানদার থাকবে সকালবেলায় ওই একই লোক বেঈমান কাফির হয়ে যাবে দেখবেন এইরকম কিছু মানুষ এখনো সমাজে পাওয়া যায় মসজিদের ভিতরে এক অবস্থা বাইরে গেলে আরেক অবস্থা মাহফিলের মধ্যে হুজুরদের সাথে বাইরে গেলে হুজুরকে খেতা ঘুরাই গে খানকা গেলে পীর সাহেব আর সব খানকার থেকে বের হলে পীর সাহেবের মানে কেনা দাওয়াত তবলিগের মেহনতে হক্কানি ওলামায়ে কেরামদের সঙ্গে থাকলে তো খুব হুজুর হুজুর বাইরে গেলে হুজুর কে সেটা আমরা কি কম বুঝি কি লিয়া বলা কি মোটেই জানি না কি কম বাইরে এক অবস্থা ভিতরে আর এক অবস্থা দিলের এক হালাত জবানের আর এক হালাত এই জামানাটা যে ফেতনার জামানা কোনো সন্দেহ নেই সন্দেহ নাই তবে এই জামানা ফেতনার জামানা এই জন্য কি ঈমান ছাড়া মরতে চাই নাকি আবার ঈমানটা নিয়েই তো মরা লাগবে জামানা যত কঠিন হোক ঈমান ছাড়া মরা যাবে না কারণ ঈমান ছাড়া মরার পরে কোনো উপায় নাই জামানা যত কঠিন হোক ঈমান নিয়ে চলতে হবে জামানা যত কঠিন হোক ঈমান নিয়ে মরতে হবে কি বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি মুসলা মুসলি কোন এই জামানায় ঈমান নিয়ে চলা খুব কঠিন এই কথা তো আমারে বললেন আপনি আপনাকে বললাম আমি আপনাকে বললাম এটা চললো কিছুক্ষণ কিন্তু আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে যখন উপস্থিত হব যদি বলে আল্লাহ ওই জামানা বড় কঠিন জামানা যেই জামানায় তুমি আমারে পাঠাইছিলা এই জন্য ঈমান ছাড়াই মরছি আল্লাহ মাফ করে দাও কিছু কই উঠল না আল্লাহ বলবে হা হা আসলে তো কঠিন জামানা ছিল যাও জান্নাতে যাও এরকম বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত গোলাম এর থেকেও কত কঠিন পরিস্থিতিতে কত কঠিন পরিবেশের মধ্যে থেকে ঈমান ছাড়ে নাই ঈমানের দৌলত নিয়ে তারা কবরে গেছে কারণ তাদের জীবনের একটাই জগনা ছিল আল্লাহ ছাড়া আমরা কিছু বুঝি না কত মিসাল দেওয়া যাবে একটা ভিন্ন মিসাল ভিন্ন ঘটনা বলি যে আমি আগে এলাকায় বলি নাই ঈমানের কথা এমন হওয়া চাই যে আমি একবার কালিমা পড়েছি তো পড়েছি এটা আমি ছাড়বো না তাতে আমার যা হয় হবে সব কুরবান করতে রাজি ঈমান কুরবান করতে রাজি না সব ছাড়তে রাজি ঈমান ছাড়তে রাজি না কি বলেন আসহাবে কাহাফের ঘটনা আপনারা শুনেছেন আসহাবুল কাহাফ সূরা কাহাফ কোরআন শরীফের একটা সূরা আছে তো নাকি না নাই 15 পরে 18 নম্বর সূরা সূরা কাহাফ এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক আসহাবুল কাহাফের ঘটনা সুসংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন
ওই ঘটনার কিঞ্চিত আলোকপাত আপনাদের সামনে করব যদি আপনাদের ধৈর্যতে কোলাবে তো ইনশাআল্লাহ 11টা বাজে বেশি বাজে না কিছুক্ষণ থাকা যাবে আচ্ছা 12টার আগেই শেষ হবে ইনশাআল্লাহ থাকা যাবে ধরো কিছুক্ষণ আসহাবে কাহাব আসহাব সাহিবুনের বহু বছর সাহিব মানে সঙ্গী হ্যাঁ আর আসহাব মানে সঙ্গীগণ কাহাব শব্দের অর্থ হলো গুহা পাহাড়ের গায়ে যে গর্ত থাকে তাকে আরবিতে কি বলে কাহাব বাংলায় আমরা বলি গুহা তা সাবুল কাহাব মানে গুহার সঙ্গীগণ গুহার অধিবাসীগণ তাহলে বোঝা গেল গুহাতে একটা ঘটনা আছে নাকি আসবে কাহাবের যেই গুহার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন গুহাবাসীদের বর্ণনা আল্লাহ দিয়েছেন ওই গুহার বাসিন্দাদের সংখ্যা ছিল সাতজন কয়জন সাতজনই যুবক মাশা আল্লাহ কি ছিল তারা একটু জোরে বলেন যুবক আছেন তো এখানে সবাই তো যুবক মাশা আল্লাহ যাদের দাড়ি বাঁকছে বয়সে যদিও বুড়া কিন্তু কলবে তরুতাজা যুবক থাকতে হবে ইমানটা যৌবন কালের মধ্যে থাকতে হবে কি বলেন ঠিক না তারপরও যারা কাঁচা দাড়িওয়ালা অল্প বয়স এই চল্লিশের এবারে যারা তারা হলো যুবক চল্লিশ পার হয়ে গেছে যারা তারা বুড়ো না যুবক না মাছ দিয়ে কিছু একটা যারা আবার পঞ্চাশ পার হয়ে গেছে ওনারা বুড়োর খোঁটে পৌঁছে গেছে চল্লিশের এবারে যারা তারা আমরা কি বলেন যুবক এই সাত যুবক কয় যুবক সাত যুবক তারা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল কার ধর্মের ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের ধর্মের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এটা হলো তার কালিমা এটা বললে ওই জামানা ঈমানদার হতো এটা যে বলতো না মানতো না সে বেঈমান থাকতো কি বলে ঠিক না ওটা নবীর আগমনের আগ পর্যন্ত সচল ছিল নবীজিকে যখন আল্লাহ নবুয়তি দিয়ে দিয়েছেন তখন থেকে ওই ধর্ম ব্যান হয়ে গেছে বাদ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেই ধর্মের বিধিমালা আল্লাহ আরোপ করেছেন ইসলাম ওটাই চলবে আর বাকি সব বাতিল বলে গণ্য হবে কি বলে ঠিক কিনা ওই গুহার অধিবাসীরা এই কালিমা বলা হয়েছিল ওরা যেই জামানায় দুনিয়াতে বসবাস করতো ওই জামানায় পৃথিবীর একজন জালিম বাদশা ওর নাম ছিল দাকিয়ানুস কি নাম একটু জোরে বলেন দাকিয়ানুস জালিম বাদশা জালিম বুঝি তো জালিম মানে অত্যাচারী জালিম মানে অত্যাচারকারী জালিম মানে নিপীড়নকারী কি বলেন এই জালিম বাদশা জুলুমে এলাকার মানুষ নিষ্পেষিত ছিল সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক সবচেয়ে বড় জুলুমের নাম কি বলেন শিরক এটাও কোরআনে আছে আছে কি না হযরত লোকমানের কথা শুনেছেন আপনারা লোকমান আলাইহিস সালাম লোকমান রাদিয়াল্লাহু তাআলা উনি কি নবী নাকি নবী নন এটা নিয়ে মতানক্য থাকাতে কেউ বলেন উনি নবী বাকি নিঃসন্দেহে আল্লাহর ওলি ওনার কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন এমন কি ওনার নামে একটা সূরা আছে সূরা লোকমান আছে কি না বলেন এই সূরার মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন লোকমান এনার কথা উনি ওনার ছেলেকে ওয়াজ করতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার প্রিয় সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না আল্লাহর সাথে কাউকে শরীক করো না ইন্না শিরক নিশ্চয় শিরক লা যুলমুন আযীম নিঃসন্দেহে সবচেয়ে বড় জুলুম সে জুলুম করত সবচেয়ে বড় জুলুম হলো নিজে মূর্তির পূজা করত পাথরের তৈরি মূর্তির পূজা করত এমন কি নিজেরও একটা মূর্তি তৈরি করেছে এবং জনগণকে বাধ্য করত মূর্তি পূজা করত আমাদের দেশেও কিছু মানুষের দিলের মধ্যে এখন মূর্তির ভালোবাসা ঢুকে গেছে কথা বলেন কিছু মানুষ তো নেতার মূর্তি দাঁড় করে আছে আর দুই একজন নেতা মনে করে মরার পরে আমার মূর্তি কেউ গড়ে কি গড়ে না আমি আমার জীবন দশায় পড়ে ফেলি নিজের মূর্তি নিজের বাসভবনের সামনে গড়ে আবার নিজে উদ্বোধন করে এইরকম নেতা দেশে আসছে অথচ রসুল বলেন আল্লাহ আমাকে মৌলিক কয়েকটি কাজের জন্য দুনিয়াতে নবী রূপে প্রেরণ করেছেন তার মধ্যে একটি অন্যতম কাজ হলো পৃথিবীর থেকে মূর্তিগুলো ভেঙে ফেলানো সংহার করা এগুলোকে শেষ করে দেওয়া মূর্তি শেষ করা এটা ইসলামের একটা নিয়ম
তার মানে আবার হিন্দুরা যে মূর্তি পূজা করার জন্য যে মূর্তির মন্দির গড়ছে, মন্দিরের মূর্তি আবার আপনি ভাঙতে যেন না, বরং তার দিলের মধ্যে যে মূর্তির মহব্বত ওইটা ভাঙিয়ে ফেলে, ও নিজেই মূর্তি ভাঙবে, আপনার ভাঙা লাগবে না। কথা বলে দেখি আনুস মানুষদেরকে বছরে একটা দিনে বিশাল একটি উৎসব মেলার আয়োজন করত, ওই মেলার মধ্যে সমস্ত মানুষকে সমবেত করত, সবাই একসাথে মিলে পূজা অর্চনা করত, মূর্তির সামনে আসন গেড়ে গেড়ে কথা বলতো, আপত্তি মিনতি কান্নাকাটি করত, প্রার্থনা যা কিছু করার দরকার মূর্তির কাছে করত, জোরে বলি না আউযু বিল্লাহ, সব গেছে সেই মজলিসে সেই মেলাতে উৎসবে, সবাই গেছে, ছোট বড় পুরুষ মহিলা সব গেছে। এক যুবক, যুবক ভাইরা শুনবেন, এক যুবক চিন্তা করে আমি তো মানুষ, আমার তো আকল আছে, আমার তো বুদ্ধি আছে, আমার তো বিবেক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আকলের কারণে তো আমাদেরকে সমস্ত মাখলুকের মধ্যে সেরা বানিয়েছেন, কি বলেন, সমস্ত মাখলুকের মধ্যে আমরা যে সেরা, সৃষ্টির যে সেরা জীব, এর মূল রহস্য তো আকল, জ্ঞান, আমাদের জ্ঞান আছে, অন্য প্রাণীর কি নাই বলেন, আমাদের কি আছে বলে আকল আছে। ওই যুবক ছেলেটি আকল দিয়ে চিন্তা করে, ডাকের বলল মূর্তির পূজা করো, আর আমি পূজা করব এটা কেন, আমাকে আল্লাহ যে আকল দিয়েছেন, স্রষ্টা আমাকে যে জ্ঞান দিয়েছেন, এটা দিয়ে ভাবতে হবে, নেতার যে কথা, নেতার যে নির্দেশ, ওটা মানলে ঠিক হবে না বেঠিক হবে আগে বুঝতে হবে, তারপরে নেতার অর্ডার ভালো বলে মানতে হবে, অন্যায় হলে নেতার অর্ডার মানা যাবে না। আপনার একজন বলল ওই অমুকের বাড়িতে আগুন লাগাও, লাগাবে তোর বাপের ঘরে আগুন লাগাও, লাগা লাগা, অমুকের কলই শুকনো কলই দে না হালবো একা, সোলার মধ্যে আগুন লাগান, ধানের ক্ষেতে আগুন লাগান, ড্রেনের পানি দিয়ে ভরে রাখছে, আস্তে করে সুরাই করে ছেড়ে দে, বিল পুকুরের মাছ আটকা রাখছে, তুই ভান্ডা ছেড়ে দে সব যায়, নেতাই বলছে আমি ছেড়ে দিলাম, হলো তাহলে আগুন দিছে কেন, নেতা বলছে আমি দেখলাম তার কথাটা দুষ্টু কথা, এটা মানা যাবে না, হ্যাঁ নেতা ভালো কথা বলছে ওই কথাটা মানতে হবে, কি বলেন ঠিক কিনা। দেখি অনুসারে কথাগুলো তো বড্ড খারাপ, সে মূর্তির পূজা করে, আবার আমাদেরকে বলতে পূজা করতে বলে, অথচ যে মূর্তিগুলো পূজা করতে বলে এরা নির্জীব, এদের কোনো প্রাণ নাই, এদের কোনো জীবন নাই, এরা নড়তেও পারে না, চড়তেও পারে না, কথাও বলে না, শুনেও না, কথা বলে এদের ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, লায়া দুরু ওয়ালা ইয়ানফা, ক্ষতিও করতে পারে না, লাভও দিতে পারে না, যারা মানে তাদের উপকার দিতে পারে না, যারা অমান্য করে তাদের ক্ষতি করতে পারে না, এমন বোতল মার্কা বস্তুকে আমরা রব বলতে রাজি না। বের হয়ে গেছে মেলার থেকে, বের হয়ে একটা গাছের নিচে বসে গেছে, ঠিক কিছুক্ষণ পরে আর এক যুবক ওই মেলা ছেড়ে বের হয়ে গেছে, ও তো একা একা ছিল, এতক্ষণ একটা টেনশন মুক্ত ছিল, বেঁচে গেছি মেলার থেকে বের হয়ে গেছি, এখন আর একজন আসার পর টেনশন বেড়ে গেছে, আইরে এটা না গোয়েন্দা সরকারি কর্মকর্তা, আমি যে ইমান এনেছি, আমি যে বের হয়ে গেছি মেলা থেকে, রিপোর্ট করতে আসছে, জানতে আসছে, নাম দাম জাইন, এরপরে মনে হয় সরকারের কাছে পৌঁছাই দিয়ে পরে বানান দিবি, আর যে কেবল বের হয়েছে তারা তো টেনশন, আরে আমি মনে করেছিলাম একলা, যে আর একজন আছে, এখন কি হয়ে গেলাম দোকলা, এইভাবে একজন দুইজন করতে করতে সাতজন এসে গেছে, কয়জন, সাতজন এখন বসে গেছে ওই গাছের নিচে, এখন সবাই চিন্তা করে, কেউ কারো দিকে তাকায় না, ভয় কথা বলে না, কথা বললেই ঝামেলা, যখন দেশের মধ্যে কঠিন পরিস্থিতি বিরাজ করে তখন মানুষ কিন্তু রয়ে সয়ে কথা বলে, চার দোকানে ঝড় তুলতো যে বক্তা, এখন চা খায় আর বুজুর্গ হয়েছে, রুমাল মুড়ি দিয়ে সুবহানাল্লাহ করতেছে, কথাই কয় না, কি রে ভাই, ভাই দেশের অবস্থা ভালো না, কোন কথা কই কোন কাছে বলি, ঝামেলা আছে দরকার নেই, চুপচাপ থাকি তাও ভালো, কি করি, এই ঠিক না, জোরে কম না, চুপ হয়ে রয়েছে সাতজন, ওদের মধ্যে বয়সে তিনি একজন বড় নেতা, গোসের মানুষ, তার নাম হলো তামলিখা, আল্লাহ পাকের পেয়ারা গুলাম, তামলিখা বলছে সাত যুবক শোনো,
আমরা এখানে সবাই মেলা থেকে বের হয়ে এসেছি, এটা কারো অজানা নয়। কিন্তু কেন আসলাম, কেন মেলা সারলাম, কেন জমা হলাম, যদি কথা না বলি, নিজের মনের ভাব যদি প্রকাশ না করি, কে যে কোন দলের লোক বুঝতে পারবো না। সাহস করে হিম্মত করে মনের কথাটা বলে ফেলো রে ভাই, হতে পারে আমরা সবাই একই ধ্যানের, একই খেয়ালের, একই ফিকিরের মানুষ। কথা বলো, এক যুবক এবার দাঁড়িয়ে বলে, জানি না আপনারা কে কোন উদ্দেশ্যে মেলা ছেড়েছেন, তবে আমি বলতে চাই, আমি দাকিয়ানুসকে মাহমুদ মানতে রাজি নই। দাকিয়ানুসের হুয়াডার অনুযায়ী, দাকিয়ানুসের নির্দেশ অনুযায়ী ওই মূর্তিগুলোকে আমার রব খালিক মালিক মনে করতে রাজি নই। ওগুলোকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রব কোনা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব, আমার প্রতিপালক তিনি, যিনি সাত আসমান জমিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এগুলো নেগাবানি করেন, রক্ষণাবেক্ষণ করেন, এ উভয়ের মাঝে যা কিছু আছে এগুলো যিনি দেখভাল করেন, তিনি হলেন আমার রব। রব তিনি, সব যিনি, সব যিনি রব তিনি, তিনি আমার রব। এই দাকিয়ানুসার মূর্তি পূজা যেগুলো উনি করতে বলে, এরা আমাদের রব হতে পারে না। একজন যখন মনের কথাগুলো বলে দিয়েছে, বাকি যারা ছিল তাদের কথা বলে এখন সহজ হয়ে গেছে। একজন যদি কথার যেই আর ভিড়টাকেটা যদি ভেঙে দেয়, কথার যে কাঠিন্য থাকে, কঠিনত্ব থাকে, এটা যদি একবার দূর করে দেয়, অন্যদের জন্য কথা বলা সহজ হয়ে যায়। এইবার একা করে সবাই দিলের কথা বলে দিল, আমি না। এ যুবক, তোমরা তো ভাবি মন্ত্রী, তোমরা তো ভাবি এমপি, তোমরা পরবর্তী জেনারেশন, পরবর্তী দেশের ভবিষ্যৎ, এদেশের নেতৃত্ব তোমাদের হাতে থাকবে। খামাকা ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে কেন মরবি? আমার ধর্ম গ্রহণ করো, দল চেঞ্জ করো, আমি তোমাদেরকে এমপি মন্ত্রী বানিয়ে দিব। জোরে কান না, আউযুবিল্লাহ। এটা হলো লোভ। এটা কি লোভ? যদি কথার কথা, তোমরা যদি আমার এই কথা মান্য না করো, ঈসা আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করে আমার ধর্ম যদি তুমি কবুল না করো, তোমরা যদি আমার এই মূর্তির ধর্ম গ্রহণ না করো, তোমাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রেখে একের পরে এক অত্যাচার নির্যাতন চালানো হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যেই শাস্তি কেউ কোনোদিন দুনিয়াতে কাউকে দেয় নাই। এরকম পরিস্থিতি যদি আমাদের সামনে আসে, একটু চিন্তা করেন তো, ওদের সামনে যেই দুইটা কথা আসছে, আপনার আমার সামনে যদি কোনো সময় কোনো ব্যক্তি এরকম অবস্থা নিয়ে আসে, আল্লাহ জানে আমাদের ইমানের অবস্থা কি হবে। রাত যদিও 12টা বাজে না, কিন্তু অনেকের ইমানের 12টা তখন বাজবে। কথা বল, এইবার দেখেন ছেলে সাতটি কি বলে, ওই আল্লাহ পাকের এক গোলাম বলে, একদিকে মর্দে মুমিন আর একদিকে সারা বিশ্ব। আমি বলি একদিকে সাত মর্দে মুমিন আর একদিকে পুরো রাষ্ট্র, একদিকে সাত মর্দে মুমিন সাবুল কাহ, ওদিকে সারা রাষ্ট্র দাকিয়ানু সরতার প্রধান। এত ভয়ের পরে, লোভের পরে, তারা লোভেও পড়ে নাই, ভয়ও পড়ে নাই, তারা সাতজন সমস্বরে একসাথে বলে, তোমার এই দুইটা দাবির একটা মানতে আমরা রাজি নই। সুবহানাল্লাহ। তারা সাতজন বলে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লান নাদউ মিন দুনিহি ইলাহা, লাকাদ কুলনা ইযা শাতাতা। এ দাকিয়ানুস, ভালো করে শোনো, এই মূর্তির পুতুল কখনো আমাদের রব হতে পারে না। আমাদের রব তো তিনি, সাত আসমান জমিনের রব যিনি, তিনি হলেন আমাদের রব, উনি হলেন আল্লাহ। লা নাদউ মিন দুনিহি ইলাহা, কখনো কশিন কালো ওই আল্লাহকে ছেড়ে আর একজন এলাহ আমরা কেউ কখনো জবান দিয়ে স্বীকার করব না, অন্তরের মধ্যে বিশ্বাস করব না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। একান্ত যদি তোমার চাপে পড়ে, একান্ত যদি তোমার লোভে পড়ে, একান্ত যদি তোমার ভয়ে, জুলুমের ভয়ে, আমরা যদি আল্লাহর সাথে আরেকজনকে শরীক করি, আল্লাহ একা নয় বরং আরেকজন আছে, নাউযু বিল্লাহ, এমনকি যদি বলি, এই কথাটাও কোনো ভালো কথা হতে পারে না। এর চেয়ে দুষ্টু কথা, এর থেকে অন্যায় কথা, এর থেকে গর্হিত কথা আর একটাও হতে পারে না। সাত যুবকের ইমানের স্পিরিট দেখেন, কি পাওয়ার শক্তি আল্লাহ তাদের ইমানের মধ্যে দিয়েছিলেন। তারা তো আমাদের মতো এরকম কাসুমাসু বলে না, খুব কঠিন। এটা কি তারা বলছে? তারা চিন্তা করে, ইমান রক্ষা করতেই হবে, তাতে আমার জীবনের যা হয় হয়ে যাবে,
কারণ আমাকে তো দুনিয়ার মধ্যে লক্ষ বছর বাঁচার জন্য আল্লাহ পাঠান নাই, আল্লাহ পাঠিয়েছেন সুন্দর একটা ঈমানের মালিক হওয়ার জন্য, সুন্দর কিছু আমল নিয়ে যাওয়ার জন্য। ওটা নিয়ে যদি যেতে না পারি আমার লাভটা কি? আপনি নিজেই পরীক্ষা করে দেখেন, আপনি যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে দিবেন, আল্লাহ আপনার দিলকে ঈমানের জন্য এমন কবুল করবে যে আপনার চোখে একটা কথাই ভেসে উঠবে, আপনার দিলে একটা কথাই মনোমুগ্ধকর ভাবে বাজবে, লা তাখাফ ইল্লাল্লাহ, ও গোলাম আল্লাহকে ছাড়া আর কাউরে ভয় করিস না, আমি আল্লাহ তোর সাথে আছি। কথা বলে ঠিক কিনা? সাত যুবক এইবার বাদশাহ তাদেরকে বলে বুঝেছি এখন আমি সিদ্ধান্ত দেব না, তোমাদেরকে একটু ছাড় দেই, 10-15 দিন তোমাদেরকে একটু ছাড় দেই, বাড়িতে যাও, চিন্তা ভাবনা করো, বাপ মার সাথে আপনজন অভিভাবকের সাথে পরামর্শ করো, বন্ধু বান্ধবের সাথে সলা পরামর্শ করো, এরপর আমার দুটো প্রস্তাবের যে কোনো একটা তোমরা কবুল করো, যদি না করো হয় মরবে না হলে তোমরা সুন্দর জীবন পাবে। যদি ভালো থাকা যায় থাকো, কায়দা কায়দার কথা সবাই বলে, সাজ্জু বলে বাচ্চার সামনে যা বলেছি এখানেও তাই, কোন মন্ত্র তন্ত্রের কাজ হবে না, আল্লাহ ছাড়া আমরা কোন তন্ত্র মন্ত্র বুঝি না। সব্বা ঈমান হলো আমাদের মূল মন্ত্র, তাওহীদি মন্ত্র, কথা বলা এইটা বিসর্জন দিতে আমরা রাজি না, যাহা হয়ে যাবে। ইমানদার যখন সমাজে থেকে ইমান রক্ষা করতে পারে না, প্রয়োজনে তাকে এই সমাজ ছাড়তে হয়। কথা বলে আমাদের এই উম্মতের মধ্যে এই জামানা আসবে, যেহেতু রসুল বলেছেন হাদিসের মধ্যে, শেষ জামানায় আমার কিছু উম্মত হবে সমাজে থেকে যখন ইমান বাঁচাতে পারবে না, ইমান রক্ষার তাগিদে বকরি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় পাদদেশে চলে যাবে, ওখানে বকরির লালন চারণ করবে, চড়াবে, ওই বকরির দুধ দহন করে, ওখানে ইমান আমার সাথে থাকবে, এরপরে সমাজের মধ্যে থেকে ইমান নষ্ট করবে না। কি বলে কষ্ট হচ্ছে আপনাদের? এইবার সাত যুবক টাকা পয়সা প্রতিমধ্যে একটা কুকুর তাদের পিছনে লেগেছে, কি লেগেছে? কালগম কুকুর। এই কুকুরকে তাড়ানোর জন্য বহুত চেষ্টা করেছে, কুত্তা মোটে নড়ে না, এরা বসে কুত্তায় বসে হাঁটা দেয়, কুত্তা হাঁটা দেয়, মুসিবত কি করে বাবা, এই কুত্তা দেখি মারাত্মক জিনিস। আমি যখন হাসাম দিয়ে পড়তাম আমার চাচাজানের কাছে, তো উস্তাদেরা আমাদেরকে শিক্ষা দিছে না, বড় বড় ভাইরা শিক্ষা দিছে মনে নাই, কিন্তু দু একটা শিখছিলাম কোরআনের আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াত তিনটা বলে ঢিলা মাটি কুলুপ তো আমরাই বানাইছি, কি কর ওর একটা ভু দিয়ে জব তো জোরে ভরো কুত্তরে গাই মারো, আর গাই মালি সু হয়ে যাবে, সত্যি অনেক জায়গায় মারলি তা সুখ হয়ে যেত, গাই খেয়ে সুখ হয়েছে না, দুয়াতে সুখ হয়েছে হয়েছে আর কি। এখন এই কুত্তা তো তারা মোটে নড়ে না, আসাবে কাহাবের যুবকেরা একটু চিন্তায় আছে, কারণ কুত্তা জিনিসটা একটু অন্যরকম, বন্ধু হলে সে একরকম আওয়াজ করে, অপরিচিত মানুষ হলে আর এক রকম আওয়াজ করে, মাঝে মাঝে এত জোরে আওয়াজ করে পুরা গ্রামের মানুষের ঘুম ভাঙে সারি, মানুষ মনে ডাকাত পড়ছে নাকি, কি বলে ঠিক না? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিছে, সুবহানাল্লাহ, কুকুর বলে ইন্নি উহিব্বুকুম ফিল্লাহ, ও আল্লাহ পাকের দোস্তরা ভয় নাই ভয় নাই, আমি যদিও কুকুর কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর জন্যই মহব্বত করি। কুত্তার এই কথাটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে, তাফসীরের কিতাবাদিতে পাওয়া যায় আসহাবে কাহাবের সাথে কুত্তাও জান্নাতে যাবে। আল্লাহওয়ালা বুজুর্গানে দিন তাসাউফের আলোচনা করতে গিয়ে বলেন, দেখো ভাই আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে, আল্লাহর ওলিদের মহব্বত তলবে থাকার কারণে
একটা কুকুর যদি জান্নাতি হতে পারে আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আল্লাহওয়ালাদের কথা মেনে আল্লাহওয়ালাদেরকে মহব্বত করলে কেন আদম সন্তান জান্নাতে যাবে না বেশাদ যাবে কথা বলে আর সাহেব সাহেব আস্তে করে গুহার মধ্যে একটা জায়গায় নিরাপদ আশ্রয় নিয়েছে আল্লাহ পাক কত সুন্দর করে বয়ান করেছেন আতাহসাবুহুম আইকাজা ওয়া হুম রুকুদ ও নবী আপনি যদি ওই আসাবে সাহাবদেরকে একটু লক্ষ্য করে দেখতে পারতেন আপনার মন বলতো এরা সবাই জাগ্রত অথচ তারা ঘুমন্ত দেখলে মনে হবে জেগে আছে আসলে কি ঘুমিয়ে আছে তার মানে ঘুমানোর স্টাইলটা একটু ভিন্ন ছিল আমরা ঘুমাই চোখ বুঝে ওরা ঘুমাইছে চোখ খুলে এই তাকা আছে আচ্ছা যে যে কেউ তাকায় থাকে আপনি মনে করবেন যে ঘুম আছে কি মনে হবে কোন জেগে আছে ওরা ঘুমিয়েছে কিন্তু আল্লাহ চোখ গুলো রে লাইটের মতো খুলে রেখেছে মানে হঠাৎ করে কেউ যেন আক্রমণ আক্রমণ করে সাপ জায়গাটা ভয় তো লাগে আল্লাহ শুধু তাই না এদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য কুকুরটাকে ওনাদের সামনে আঙিনায় একদম সেই স্টাইলের সাথে বসিয়ে দিয়েছে কুত্তার বসার স্টাইল দেখছে এরকম পোজ আমি কাউরে দেখতে দেইনি সুন্দর কি কর আল্লাহ বলে ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসীদ ওদের কুকুর একদম পা ছড়িয়ে তাদের আঙিনার সামনে বসে আছে কুকুরেরও চোখ খোলা কেউ ঢুকতে গেলে ভয় পাবে আল্লাহ নবীকেই সম্বোধন করে বলে আপনিও যদি তাদের প্রতি জানার আগ্রহ নিয়ে অবগত হওয়ার জন্য যদি অগ্রসর হবেন আপনার অন্তরে হৃদয়ে এমন এক প্রকম্পন এমন এক ভীতি সঞ্চার হতো আপনি পিঠ দিয়ে পলায়ন করে ভাগতে ভাগতে নবীরে আল্লাহ কথা বলছে অন্য যদি যায় এরা তো আরো সিঁড়ি উড়ে দৌড়াবে কি বলেন এইভাবে করে আল্লাহ তাদেরকে হেফাজত করলেন কি শিখলাম আমরা এখান থেকে আমি শিখেছি এই কথা আমি আমার শাগরেদদেরকে বলেছি আমার ওস্তাদ আমাকে শুনিয়েছেন ভাই দেখো আল্লাহর যদি হওয়া যায় বিপদে আপদে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার ঘরে সাহায্য নাযিল করে আল্লাহ স্বয়ং তার মহাবিল হেফাজতকারী হয়ে যায় দুনিয়ার যদি কোনো বড় নেতার সাথে আপনার সম্পর্ক থাকে বর্তমান রানিং এমপি আপনারা আমার এখানে যিনি ওনার সাথে যদি এলাকার কোন মাতব্বরের খুব ভালো সম্পর্ক থাকে এখানে তার বিরোধী কোন নেতা যদি তারে কোনো হুমকি দেয় দিবে তো না সাহস নাই যদিও দেয় কথার কথা তাহলে এমপির একটা ফোন দিলে বলবে কোন চিন্তা নাই আশঙ্কা কিছু দেখলে আগে থেকে বলবা পুলিশ চলে যাবে তোমার হেফাজতে কথা বল না প্রয়োজনে এক গাড়ি লাগায় দিব তোমার জন্য এরপরে যদি আশঙ্কা থেকে ঢাকায় চলে আসে আমার বাসা বাড়ি তোমার জন্য হিরি ওহো কি বলে একটা নেতার বন্ধুত্ব অর্জন করলে যদি নেতা সিকিউরিটি দিতে পারে প্রোটেক্ট দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদের বন্ধু যারা হবে তাদেরকে কি সিকিউরিটি দিতে পারে না কথা কয় না ভয় কিসের কোন ভয় নাই খালি ঈমানটা জাগা চাই কি বলে আল্লাহ পাকের গোলামেরা গুহার মধ্যে এবার আরামে বিশ্রাম নিচ্ছে ঘুমিয়ে পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করেছেন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর এক যুগ দুই যুগ এক শতাব্দী দুই শতাব্দী নয় আল্লাহ বলে আমার গোলামেরা গুহার মধ্যে আরামে 309 বছর ঘুমিয়েছে কত বছর 309 বছর বলে আল্লাহ মাঝে মাঝে আবার পাশ পরিবর্তন করিয়ে দিয়েছেন ডানকে বাম কাতে বাম কাতকে ডান কাতে যাতে আবার কোন এক দিকে চামড়া জমে একটু নষ্ট না হয়ে যায় এক কাতে ঘুমালে দেখবেন এই পাশে এক রকম ওই পাশে আরেক রকম রক্ত একদিকে জমা হয় আর একদিকে শূন্য হয়ে যায় চেহারা দুই রকম হয়ে যায় কি দেখছেন খেয়াল করে একদিকে দাগ পড়ে আর একদিকে দাগ থাকে না কেমন কেমন হয়ে যায় না আল্লাহ মাঝে মাঝে ঘোরায় ঘোরায় দিছে দাড়িও পাকে নাই চুলও পাকে নাই বয়স কেমন যেন আল্লাহ তাদের জন্য থামিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নখও বড় হয় নাই অধিকর ওরও বড় হয় নাই যেমন ঠিক তেমন একদম তরুতাজা আল্লাহ তাদেরকে রেখেছেন এদিক দিকে দাঁড়িয়ে নুসের মতো জালেমের পরে কত জালেম ক্ষমতায় এসেছে আর গিয়েছে আল্লাহ ভালো জানে বান্দা কয়টা জানে চোদ্দ পুরুষ কত হয়ে গেছে চলতে চলতে একটা সময় ওই একই রাষ্ট্রে আল্লাহ ইসলামী শাসক নিযুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ ভবিষ্যৎ আমি জানি আপনারা জানেন তো টেনশন বেশি কিসের টেনশন আল্লাহর গোলামেরা বলে কি সুন্দর কথা আমার তো খুব মজা লাগে মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে খুব মজার কথা মেঘ এগুলো যখন আকাশের মধ্যে এসে যায় মধ্য আকাশে
মেঘ মাঝে হাওয়ার মতো ভাসে, বিমানগুলো যখন উপরে চলে যায় মেঘের সাথে বাড়ি লাগে, তখন বোঝা যায় যে মেঘ নিচে আকাশ তার অনেক উপরে, শরীর আকাশে কত দূরে আল্লাহ ভালো জানে। মেঘ যখন আকাশে আসে তখন সূর্যের কিরণ জগতে পড়ে না, মেঘ চলে গেলে আবার পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। মাঝে মাঝে আল্লাহ পাক জালেমের জুলুমকে করার সুযোগ দিয়ে দেয় বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। ঈমানদার যারা তারা কখনো নিরাশ হয় না, তারা আশায় বুক বাঁধে এ মেঘ চিরদিন বাংলার জমিনে থাকবে না, পৃথিবীর জমিনে থাকবে না, একদিন চলেই যাবে। এক বুজুর্গ বলে, শোনো ভাই, অমাবস্যার রাত্র যখন গভীর হয়, তিমির অন্ধকার ছন্নতা পৃথিবীর বুকে যখন ছেয়ে যায়, যখন নাকি অন্ধকার গাঢ় অবস্থা পৃথিবীতে বিরাজ করে, তুমি মনে করো না এরা চিরদিন থাকবে, তুমি বরং আশায় বুক বাঁধো, যত রাত গাঢ় হবে সকাল তত নিকটবর্তী। আলাইহিস সুবহু বিকরীব, আল্লাহ বলে সকাল কি নিকটবর্তী নয়, সকাল নিকটবর্তী। কথা বুঝেন না বুঝেন? বলে ভাই, 309 বছর ঘুমিয়ে গেছে, তাকিয়ানুসেরা মরে গেছে, ইসলামী শাসক এসে গেছে, সমস্যা একটা দেখা দিয়েছে ওই রাষ্ট্রের মধ্যে, সেটা হলো একদল কিয়ামত বিশ্বাস করে আর একদল কিয়ামত বিশ্বাস করে না। আপনারা কি বলেন, কিয়ামত যদি কেউ বিশ্বাস না করে তো পাক্কা ইমানদার না নাকি বেঈমান? ইমানের জন্য আখেরাত বিশ্বাস করা লাগবে। ইমানের মুফাসসালটা মনে আছে না, ওয়াল ইয়াউমিল আখির, এইটুকু যদি মনে থাকে ওইখানে আমরা বিশ্বাস করেছি পরকাল আছে, ইয়াউমুল জাযা ইয়াউমুল সাযা, যেখানে সাজা হবে, যেখানে প্রতিদান হবে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে, কাউকে আল্লাহ দয়া করবে না, এমন একটা দিন আছে, ঠিক না? পরকাল বিশ্বাস করে না কিছু মানুষ, বাদশা চিন্তা করলো এই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না, এরা অবস্থায় মরলে তো একটা ঈমান নিয়ে মরতে পারবে না। ভাই খুব মনে রাখা, একজন অমুসলমান হয়ে মরে গেলে খুশি না হওয়া যায়, কারণ প্রথম পর্যায়ে দিলের মধ্যে একটা কষ্ট হওয়া যায়, হায় রে এই লোকটা ইসলাম ছাড়া মরে গেল, অথচ আমরা তাকে ইসলাম কবুল করাতে পারলাম না। মানুষ মরে গেলে আগে হাসে, হাসেন কেন, আগে কাঁদে, ওর পিছনে আমাদের মেহনত ছিল না, হইতে পারো যদি আমরা মেহনত করতাম, মেহনত করার মতো সে ইসলাম বলা হইতো, নিজের ত্রুটিটা আগে ভাবেন, এরপরে সেই ঈমান ছাড়া মরে গেছে, এখন সে কবরে বুঝবে। কিন্তু আমাদের একটা দায়িত্ব ছিল, আমরা আদায় করতে পেরেছি কিনা একটু চিন্তা করতে হবে, কি বলেন? বাদশা মুসলমান, মনের মধ্যে খুব কষ্ট, আমার এলাকার মানুষেরা আখেরাত বিশ্বাস করে না, মানুষজন আখেরাতের বিশ্বাস স্থাপন করে, নিজে বয়ান করে, ইমামদেরকে দিয়ে বয়ান করায়, কিন্তু মানুষের দিলে বয়ানের আসর হয় না। চিন্তা করেন আমাদের এই দেশের কথা, যেই পরিমাণ ওয়াজ বাংলাদেশে হয় বিশ্বের বুকে অন্য কোন রাষ্ট্র হয় না, কি কম আপনি বলেন তো। এই আপনাদের এই তেলজুড়ি গ্রামে কয়টা মাহফিল হয় বছর? 27টা হয় না বেশি? আমাদের জয় পাশে আমি হিসাব করছি 11টা হয়, পরমেশ্বর দিয়ে ওরকম 8-9টা হয়, খায়ের দিয়া মাত্র 55টা হয়, কিন্তু ওয়াজে মোটে ধরে না, কি বলেন? ওয়াজ না ধরার অনেক কারণ আছে, কারণ হলো শুধু ওয়াজ করে শেষ করলে মানুষের মধ্যে আতর করবে না, যিনি আলোচনা করবেন তাকে আমলি হতে হবে, এখলাসওয়ালা হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে, এবং ওই ওয়াজ যেন মানুষ আমল করে, রাতে তাদের জন্য একটু আল্লাহর কাছে কান্দতেও হবে। বাদশা কেঁদে কেঁদে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ এমন একটা আশ্চর্যজনক ঘটনা আমার দেশে ঘটিয়ে দেন যার কারণে মানুষ ঈমানওয়ালা হয়, আখেরাতের প্রতি বিশ্বাসী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করার পরে আল্লাহ পাক আসাবে কাহাবদেরকে বলে, ও আসাবে কাহাব রে, আর কতদিন ভাবে, এবার একটু জাগো, জাগো, তোমরা 7 জন জাগলে এ দেশের মানুষের ঈমান জাগবে। দেখবেন একটা এলাকা একটা গ্রাম আবাদ হওয়ার জন্য সবাইকে জাগতে হয় না, এই গ্রামে যদি প্রত্যেক পাড়া থেকে 2-5 জন যুবক যদি তৈরি হয়ে যায়, কিছু মুরব্বীদের সাথে নিয়ে মেহনত শুরু করে, দেখবেন অল্প দিনে এই গ্রামের মানুষগুলো হেদায়েতের পথে আসতে পারে, কোনো সন্দেহ নাই। বিপ্লব কখনো লক্ষ মানুষের হাত ধরে আসে না, বিপ্লব আসে কিছু মানুষের হাত ধরে, কিছু মানুষ জাগবে, আমাদেরকে জাগ্রত করবে, আমরা শুধু লাভবাইক বলবো, কথা বলেন,
আমাদেরকে ডাকবে, আমি সাড়া দেব, আমরা সাড়া দিব। দেখবেন দেশের মধ্যে বিপ্লব হয়ে গেছে, সমাজের আমূল পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কিছু কণ্ঠ কিছু তাকওয়ালা সেরকম হিম্মতওয়ালা মানুষ দরকার, যাদেরকে পৃথিবী স্বপ্ন খোঁজে। কথা বলে ঠিক কিনা? এইবার আল্লাহ পাক আসাবে কাহাবদেরকে বলে জানো, আসাবে কাহাবের ঘুমিবার ভেঙে গেছে, সাত যুবক ঘুম থেকে উঠে চোখটা ডলে, একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ভাই রে কতক্ষণ যে ঘুমাইলাম, সূর্য তো ডোবে ডোবে বাপ, এতক্ষণ ঘুমাইছি শরীর আর পা ব্যথা হয়ে গেছে। এই জন্য বছর তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামেরা একজন আর একজনের মুখের দিকে তাকায়, একজন বলে ইয়াওমান একদিন ঘুমিয়েছি, আর একজন বলে পাঁচা ইয়াওমিন অর্ধেক দিন ঘুমিয়েছি, আর একজন বলে একদিন না অর্ধেক দিন, আল্লাহ ভালো জানে, আমাদের কোন জানার গল্প নাই, ঘুমাইছি আমরা জানে তো আল্লাহ, ঠিক না? আল্লাহ বলেন ঠিক ওই, ওরা যে কতদিন ঘুমিয়েছে ওরা তো জানে না, আমি আল্লাহ জানি ওরা ঘুমিয়েছে মাত্র 309 বছর। এবার 309 বছরের মধ্যে এলাকার অবস্থা পরিবর্তন হয়েছে কি হয় নাই, শাসক পরিবর্তন, সমাজের চিত্র পরিবর্তন, মানচিত্র পরিবর্তন, সংস্কৃতি পরিবর্তন, ভাষার পরিবর্তন, খাদ্যের মেনু পরিবর্তন, মুদ্রার পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, বিল্ডিং এর পরিবর্তন, টোটাল পরিবর্তন। কি বলেন, বাংলাদেশে 10 বছরের মধ্যে বিভিন্ন যে পরিবর্তন আসছে কোনোদিন কল্পনাও করতে পারছো? কি বলেন, আর 100 বছর গেলে বাংলাদেশের কি অবস্থা হবে? অনেক পরিবর্তন আসবে না, বহু পরিবর্তন আসবে, খালি ইমানটাই আসবে না আমাদের, ভাব এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদের ইমান নসিব করুক। বলেন আমি ছেড়ে দিচ্ছি আর বলে, এইবার সাত যুবক ঘুম থেকে উঠার পরে পরামর্শ করে, ঘুম থেকে উঠছি খিদা লাগছে, একজনে বলে তুমি যাও খুব সুন্দর বনে সতর্কতার সাথে যাবে, বাজারে গিয়ে আসকা তো আমা সবচেয়ে উৎকৃষ্ট পবিত্র খাদ্য সঞ্চয় করে জোগাড় করে আনবে, খুব অলিয়াত আলাপ খুব চুপি চুপি যাবে, খুব কবরে যাবে, খবরদার আমাদের ব্যাপারে যেন কেউ জানতে না পারে, কারণ জানলে জোর করে আবার ধরে নিয়ে যাবে, মূর্তি পূজায় বাধ্য করবে, করলে তো আমাদের জীবন শেষ, আমাদের জাহান্নামে জ্বলতে হবে, আর যদি ইমানের পরে থাকতে যাই তাহলে ওরা আমাদেরকে জুলুম করে শেষ করবে, আমরা এত তাড়াতাড়ি জালেমের জুলুমের শিকার হতে চাই না। অত সংসর বলে যাবে, একজন তো গেছে রাস্তায় বেরোয়ার পরে তো তার আক্কেল গুড়ো হয়ে গেছে, এই এই কই আসলাম, যে গর্তটি ঢুকছি হেঁটে তো হেঁটে, তো এ কি কোন এলাকা, আগে তো ছিল বিরান ভূমি মরুভূমি, এখন মরুভূমির মধ্যে বিরাট কিছু হয়ে গেছে না, আরে দুবাই স্যাটেলাইট থেকে সেদিন আমাকে একজন ছবি দিয়ে পাঠাইলো, আল্লাহ আকবার, আসমান দেখো যা দেখা যায় দুবাই রে, পরীর মতো সাজছে, অথচ ওই এলাকায় 50 বছর আগে কিচ্ছু ছিল না, খালি ধুধু মরুভূমি। কি বলেন, ওইগুলো দেখে ওরা খবর হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে এবার আগায় গেছে, এক দোকানে গিয়ে খাদ্য পেয়েছে, যাচাই বাছাই করে এখন দাম দিতে যেই না গেছে, পকেটে তো সে আগের টাকা আগের মুদ্রা এটা যেই না দিস দোকানদার ওর দিকে তাকায়, টাকার দিকে তাকায়, মিলে না, তোমার নাম কি বাবা, বাবার নাম কি, দাদার নাম কি, কোনোটাই চিনি না, এলাকার নাম জেলার নাম কিছুই মিলে না, সব পরিবর্তন হয়ে গেছে না 309 বছরে। এখন বলে টাকা তুমি কোথায় পেয়েছো, বলে কেন এটা তো আমাদের টাকা, না 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 এটা অনেক আগের টাকা, ও বুঝেছি তোমরা সম্ভবত গুপ্ত ধন পেয়েছো, যে মাইট বলে না আমাদের দেশে মাইট, এই গুপ্ত ধন পেয়েছো, ওই গুপ্ত ধন থেকে কিছু এনে এই বাজারে আসছো, মাঝে মাঝে এগুলো করো, ও হবে না এটা সরকারি মাল, সরকারের কাছে তোমার ধরা দেবো, কথাবার্তা বেশভূষা মসজিদ ইবাদত এগুলো দেখে বুঝছে যে আসলে দেশ অনেক এগিয়ে গেছে, আগেরটা নাই এখন অন্যরকম হয়ে গেছে, ওর দিনের মধ্যে সাহস আসছে, যেহেতু ইমানদার বাদশাহ, ইমানদার প্রজা, ইমানদার মন্ত্রী, ইমানদার এমপি, যে যেমন তার কথা তার সাথে বলার বাইরে কি বলে খুব মহব্বতের সাথে এখন বলতেছে, ভাই আমরা এই সাত যুবক এই 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 বিস্তারিত ঘটনা শুনিয়ে দিয়েছে, আন্ত পান্ত বাদশাহও দেখে, হ্যাঁ হ্যাঁ এই সাত যুবকের ইতিহাস তো আমাদের ইতিহাসের পাতায় লেখা আছে, ওরা যখন ওই যে রওনা হয়ে গিয়েছিল ইমানের তাকিতে হিজরত করে, ওই আগের বাদশাহ দাকিয়ানু সের দরবারে কোন কোন তাফসিরে যে দুইজন দারোয়ান, কোন কোন তাফসিরে দুইজন পাকওয়ান, অর্থাৎ দুইজন নাকি যারা খানা পাকায় বাবুর্চি, ওরা অথবা কেউ মন্ত্রী, বিভিন্ন রওয়ায়াত আছে, ওরা ওদের ইতিহাসটা লেখে সুন্দর মতো সরকারের যে ফাইল থাকে সিন্ধু, ওই গোপন সিন্ধুকে আটকে রেখেছিল, আস্তে আস্তে এসে ওই ইতিহাস বাদশার কাছে এসে গেছে, ওর বিবরণ, বাদশার কাছে থাকা ফাইলের বিবরণ,
দুটো যখন মিলে গেছে বাদশা কোন আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা ঘটনা আপনি আমাদের সামনে তুলে ধরেছেন এই ঘটনা দিয়েই যারা কিয়ামত বিশ্বাস করে না তাদেরকে কিয়ামতে বিশ্বাসী বানানো যাবে এইবার বাদশা সবাইকে ডাকছেন উনি নিজে গেছেন আসাবে কাহাবালা দেশে দেখা করতে দেখা করছেন কথা বলছেন মোনাকা করছেন সালাম করছেন দোয়া চাইছেন ওনাদেরকে দিয়ে দোয়া করাইছেন এরপরে বাদশা অনেক বয়ান করার পরে লাস্টে বলে দেখো আমার যে আল্লাহ 309 বছর পর্যন্ত সাতজন ইমানদারকে এইভাবে করে পরিবর্তনহীন অবস্থায় চেহারার কোনো পরিবর্তন নাই শারীরিক কোনো পরিবর্তন নাই কোনো রকম খুদ নাই এই অবস্থায় রাখতে পারে আমার সে আল্লাহ কি আমাদের মৃত্যুর পরে আমাদের হাড়গুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে চামড়া গোশত মাটিতে পরিণত হয়ে যাওয়ার পরে আল্লাহ কি আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারে না বেশক পারে ওই আল্লাহ সব করতে পারে যে আল্লাহ নমুনা ছাড়া সমস্ত জিনিসকে বানালেন ও আল্লাহর কুদরতি এলমের মধ্যে তো নমুনা আছে ওই নমুনার উপরে কেন আল্লাহ বানাতে পারবে না কি বলে একটা জিনিস আবিষ্কার করা কঠিন নকল করা তো সহজ কালকে এক আর্টিকেলে পড়ছিলাম যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নতুনত্বের আবিষ্কার এখন জাপানিরা করে এই জাপানিদের এগুলো বিভিন্ন রাষ্ট্র নকল করে নকলের মধ্যে ফার্স্ট হলো চাইনা চায়নার পরের দোসরা হলো ইন্ডিয়া তেসরা হলো মেডিন জিনজিরা মানে বাংলাদেশে ঢাকা জিনজিরা নকলের উস্তাদ আমরা কি বলেন বলে এইটুকু যে বুঝেন জাপানিদের মেহনতে এটা তৈরি হয় এটা কঠিন বাংলাদেশিদের জন্য এটা মার্কেটে ছাড়া কিনা কঠিন না আমি বুঝানোর জন্য বলতেছি আমার যে আল্লাহ আপনাকে আমাকে নমুনা ছাড়া বানিয়েছেন আমার আপনার কোন নমুনা আগে পৃথিবীতে ছিল না আসমান জমিনের কোন নমুনা ছিল না আল্লাহ নিজে কুদরতি ভাবে বানিয়েছেন ওই আল্লাহ কি আরেকবার আমাদেরকে বানাতে পারেন না বেশক পারে বাদশার কথা দিলে ঢুকে গেছে ওই আসাবে কাবের ঘটনার দ্বারা সমস্ত মানুষের ঈমান এসে গেছে সবাই কালিমা পড়ে তওবা করে আবার ঈমান গ্রহণ করেছে সুবহানাল্লাহ দেখেন ঈমান কেমনে রক্ষা করতে হয় ওনারা যদি কঠিন আমলে এভাবে ঈমান রক্ষা করতে পারে আমরা একটু এই যে নাজুক পরিস্থিতি দুনিয়াতে এসেছে একটু নাজুকতার বাতাস আমাদের জামানায় এসে গেছে এটাকে উপেক্ষা করে একটু দাঁত কামড়ে আল্লাহর ঘরে আল্লাহর পথে থাকার কি আপ্রাণ চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ কে কে চেষ্টা করবো রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ঈমানের কথা আল্লাহ বলছেন না এরপরে বলেন কি ইমান বাঁচাতে চাও তাকওয়া অবলম্বনকারী হও কারণ তাকওয়ার সাথে যে চলে সে ইমান রক্ষা করতে পারে যার মধ্যে তাকওয়া থাকে তার ইমান থাকে যে তাকওয়ার অধিকারী হতে পারে না সে ইমানদারও থাকতে পারে না ইমান রাখতে হলে কি লাগবে জোরে বলেন তাকওয়া তাকওয়া মানে কি বলেন বেঁচে থাকা কিসের থেকে বেঁচে থাকা অন্যায় অপকর্ম খারাপ কাজ থেকে বেঁচে থাকা এই বেঁচে থাকতে হলে যেটা লাগে তার নাম আল্লাহ পাকের ভয় কার ভয় বলেন আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের ভয়ের কারণেই যেহেতু মানুষ গর্হিত কাজ অপরাধমূলক কাজ অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এই জন্য অনেকেই তাকওয়া মানে আল্লাহর ভয় বলে থাকে নতুবা তাকওয়ার অর্থ হলো বেঁচে থাকা তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি এসে যায় ইমান রক্ষা হবে এখন কথা হলো তাকওয়া কিভাবে আসবে আমি যে আয়াত করেছি ওখানে এক ফর্মুলা আছে এটা তর্জমা করে শেষ করব আল্লাহ বলেন তাকওয়াওয়ালা হতে চাও কেমন যেন আমরা বলছি জি আল্লাহ আমরা তাকওয়াওয়ালা হতে চাই আল্লাহ বলে অকুনু মাসাদিকিন তাকওয়াওয়ালা যদি হতে চাও তো তোমরা তাকওয়াওয়ালা যদি হতে চাও তো সাদিকিন যারা তাদের সঙ্গী হয়ে যাও কাদের সঙ্গী হও সাদিকিন সাদিক এর বহুবচন সাদিকুনা সাদিকিনা সাদিক মানে সত্যবাদী যারা সততা নিয়ে চলে মানে কথায় সত্যবাদী কাজে সত্যবাদী মুআমালা মুআশারাত লেনদেনে সত্যবাদী আচার আচরণে সত্যবাদী আখলাক তথা চরিত্রে সত্যবাদী কথা কাজে সত্যবাদী সব জায়গায় সততা রক্ষা করে যারা চলে আল্লাহ বলে এই রকম পেয়ারা মানুষের সাথে তুমি চলো দেখবে তোমার মধ্যে আল্লাহর ভয় এসে যাবে কেন ভাই তাকওয়ালাদের সাথে থাকলে তাকওয়ালা হওয়া যায় না যায় না দুজনে বলেন আপনি বিশ্বাস না করলে আপনি কিছু করার জন্য তাকওয়ালাদের সাথে চলেন দেখেন আপনার মধ্যে তার সিটে ফোঁটা আসে কি না কি যে বুঝি আমরা না আপনি যদি একজন নামাজির সাথে বন্ধুত্ব করেন ওই লোকের সাথে যদি আপনার উঠা বসা হয় আপনি খেয়ালও করবেন না কখন আপনার মধ্যে নামাজ এসে যাবে কি বলেন না সোরের সাথে যদি ঘোরেন আপনি বুঝতে পারবেন না কবের থেকে হঠাৎ আপনার মধ্যে চুরি ঢুকে গেছে এটা হলো সোহবাতের দোষ সোহবাতের গুণ তো সোহবাত ভালো হলে ভালো হওয়া যায় সোহবাত খারাপ হলে খারাপ হওয়া যায় এইটা বুজুর্গ বলে যে
আল্লাহ ওয়ালাদের সাহবাত তোমাকে আল্লাহ ওয়ালা বানাবে সাহবাতে সালেহ তোরা সালেহ কোনাত সাহবাতে তালেহ তোরা তালেহ কোনাত ভালো মানুষের সংসর্গ তোমাকে ভালো বানাবে অন্যায়কারী সংসর্গ তোমাকে অন্যায়কারী বানাবে আমরা কি ভালো হতে চাই না অন্যায়কারী হতে চাই নিশ্চয় ভালো হতে চাই তাই না তো ভালো হতে হলে ভালো মানুষের সাথে চলতে হবে এখন বলবেন যে ভালো মানুষ পাবো কোথায় ভালো মানুষ জমিনেই আছে শুধু খোঁজার অভাব কিসের অভাব বলে খোঁজার অভাব মনে করেন আমি যদি এখন বলি এই তেলজুড়ি গ্রামে জয়পাশে আমার বাড়ি আপনারা আমার আপনজন আপনাদেরকে যদি বলি যে আমার এই শীতের সময় একটু ওই কি বলে পিঠা খেতে মনে চেয়েছে তো ভালো খাঁটি খেজুরের গুড় আমার লাগবে ফরিদপুরে তো গুড় বিখ্যাত তো আপনি বলবেন না যা কইছো এতক্ষণ তো আজ ভালোই শুনছে গুড় কিন্তু খাঁটি দিয়া যাবে না কারণ গুড় খাঁটি হওয়া যায় না যে চাষা কসম কিরে খাইও আমার হলো খাঁটি ওর গুড়ে আধা কেজি চিনি তার মানে কি গুড় নাই কথা বলে আছে গাছিরে পেলে আমার সামনে তুমি দশ জ্বালাবা আমি বসে থাকবো এরপরে তুমি কেজিতে দরকার 300 টাকা আরো বেশি নিও তারপরে খাঁটিটা চাই দেখবেন পাওয়া যাবে টাকা একটু বেশি খরচ হবে কষ্ট একটু বেশি হবে কি কর কি আমার কথা বোঝা গেছে তাহলে এখনো ভেজাল ভেজালের ভিড়ে ভালো জিনিস পাওয়া কঠিন কিন্তু চেষ্টা করলে এখনো পাওয়া যায় আচ্ছা যারা পাচ্ছে না তারা কি এই পিঠা পিঠা খাচ্ছে না জামাই জন্য খাচ্ছে এ মাই এটা কেন কি না খাওয়ালে খাওয়াতেই হবে কি বলে খাচ্ছে ওই বেজাল দিয়ে মাইসে তাই তিনি খাওয়াতে হবে কি কোন রকম যাক যত দূর ভারী ভালো না খাই আমার চাচা ডাক্তার সব কয় যে ভাই বাবা এই যে বাজারে যে ফল ফলালি আছে এগুলো খাওয়ায় না এগুলো বিষ এগুলো খাওয়ার সে না খাওয়া বলে তারপরে তো খাওয়া থেমে নেই জম্মের খাওয়া খাই কি কর বিজয় খাই মুং দিয়ে খাই কেমনে কেমনে খাই খাইতে হবে না খাইলে তো চলে না জানি যে খেলে ক্ষতি এখানে এটা বুঝি তাহলে আল্লাহওয়ালা ধরার ক্ষেত্রে আল্লাহওয়ালার সোহবতের ক্ষেত্রে এটা কেন বুঝি না সমাজ হলো ভেজালে ভরা যেমন রূহ তেমন ফেরেশতা যেমন রূহ তেমন ফেরেশতা যেমন মুরিদ তেমন পীর যেই জামানা যেমন ওই জামানার বুজুর্গ অমন কি কর আগের জামানার সাধারণ মানুষের ইমান আমল এই জামানার অনেক আমল আলেমের আমল ইমান ওই রকম হয় আগে সাধারণ মানুষ যারা কি বলবো আমার তো আত্মীয় এই যে আমার বড় তারপর মানে বড় ভাইরা কারি ইমদাদুল্লাহ সাহেব জামা তার কথা এই যে সামনে বসা অনেকগুলো বুজুর্গ ওনার নানাজি অর্থাৎ আলহাজ শহীদ মুসলি সাহেব আমরা যারা শহীদ মুসলি বলি ওনারা আমার আর এক দাদা সৈয়দ আতার আলী ফকির রহমাতুল্লাহ আলাইহি মুকাররম আলী রহমাতুল্লাহ আলাইহি এইরকম যারা আরো যারা অনেক মুরব্বী এদিকে আরো ছিলেন সবার নাম তো আমার জানা নেই মাতব্বর সাহেব এদিকে অনেকে ওদিকে আরো আরো অনেকে এরা তো সাধারণ মানুষ বড় আলেম না কি বলেন কিন্তু আমি ব্যক্তিগত এদের সাথে যখন মাদ্রাসার কাজে এসে বিভিন্ন সময় যখন বসতাম কথা বলতাম এদের জ্ঞানের গভীরতা এদের ভাবনার গভীরতা আমাকে আশ্চর্য করে ফেলতো এরা কত গভীরে ভাবে এদের কথা কত চমৎকার এবং আমলও কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন আগের জমানার মানুষ যারা সাধারণ মনে করতাম এরা অসাধারণ জীবন যাপন করতো যা আমরা আলেম হয়ে চলতে পারি না করতে পারি না কথা বলে এখন ওনাদের মতো সাধারণ মানুষও নাই এই জন্য ওনাদের আমলের মতো এরকম বড় বড় পীর সব দেশে নেই জামানা যেমন পাবলিক যেমন ওকে ভিড় হয়ে তাই বলে কি আমরা একদম মরে যাব নাকি বেজালের ভিড়ে যদ্দুর করে ভালো মানুষ খুঁজবো খুঁজলে অবশ্যই পিওর মানুষ পাবো যদিও না পাই মোটামুটি বেজাল মুক্ত তারে নিয়ে চলবো আমি আমার কথা বলি আমি চিন্তা করি আপনার সাথে মিশার আগে দেখবো যে আপনার মধ্যে কতটুকু ভালো গুণ আছে আমি দেখি আপনার আছে 70 আমি দেখি আমার হলো 10 ভাইয়ের মধ্যে 60 আমার থেকে বেশি ওই 60 তো আগে ওনার থেকে নেই পরে যখন 70 হবে তাহলে 60 দিয়ে আরো 10 যা বেশি তারে ধরবো কারণ আমার থেকে সে ভালো এটা তো নিশ্চিত কি আমার কথা কি রাগ হচ্ছে আমি ওনার ভালোটা নিব মন্দটা নিলাম না এই তো হয়ে গেল তাকে ইসমানি দামাত বরকত উল আলী এক বুজুর্গের কথা নকল করছেন সম্ভবত ওনার আব্বা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের লেখক ওনার কথা উল্লেখ করে বলেন মুয়াজ্জিন যে আজান দেয় কি দেয় কথা কন আজান দেয় এই যে আমার চাচা জানা আসছেন সৈয়দ রজু আলী উনি আমাদের মসজিদের নিয়মিত মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বরকত দিয়ে বলেন আমিন আরেক চাচা ইমাম আলী সাহেব সৈয়দ ইমাম আলী আমদার চাচা ভাই উনি একটু আগে চলে গেছেন দেখা হয়েছে আমার সাথে বাদে উনিও আজান দিতেন এরকম এই পশ্চিম পাড়া দেন আমাদের আরেক সৈয়দ সৈয়দ আব্দুল মান্নান চাচা এদিকে আরো আরো যারা দেন আচ্ছা এই লোক আজান দেয় উনি বলেন দেখো এই মুয়াজ্জিনের কাছেও আল্লাহর নূর থাকে এদের কাছে বসো এদের কাছে বসলো আল্লাহ তোমার সিনার মধ্যে তাকওয়া দিবে কেন পাঁচ বেলা লোকটা বলে আল্লাহু আকবার
আল্লাহু আকবার তাওহীদের আওয়াজ তার জবান দিয়ে বের হয়, এই কারণে আল্লাহ তার সিনার মধ্যে নূর দেয়, উনার কাছে বসলো তোমার ঈমান বাড়বে। দেখছেন তাহলে আমাদের সমাজে যারা আলেম আছে একটু ভালো যারে মনে হয় একদম পছন্দ হয় না, এরকম তো আর না, কি বলে? সেদিন বিলকিসের রানী বিলকিসের কিসসা একটু হালকা বলা লাগে, ওনার আব্বা বাদশাহ ছিল, বুঝছেন কথা, ওনার আব্বা বাদশাহ ছিল, বাদশাহ হইছে, এখন ওনার আব্বা ওনারে বিয়ে দিবে, তা পৃথিবীর কোন মানুষ মানে মেয়ে একটা ওনার পছন্দ হয় না, আমি যেই অবতার, আমি যে স্তরের, আমার মতো কো আর একজন পৃথিবীতে নেই, আমি বিয়ে করব না এদেরকে, কোন মানুষ তার পছন্দ হয় না, বুঝছেন? আর আল্লাহ বলে মানুষ পছন্দ হয় না, তোরে আমি ওই পরীর সাথে বিয়ে দিব, পরে জিন মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, সেই মেয়ের গর্ভে হয়েছে রানী বিলকিস, সাবান রানী, ওই সুলাইমান আলাইহিস সালামের কিসসা, হুদহুদের কিসসা, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ, মজার কিসসা। ওই লোকের মতো যদি কেউ কয় আমার কোনো পীর পছন্দ হয় না, কোনো হুজুরই পছন্দ হয় না, তা তো মুশকিল, ওকে সাথে আমাদের কোনো কথা নাই, মোটামুটি পছন্দ হয় তো, এইরকম যে আলেমরে পছন্দ হয় ভালো ভাই, ওনার সাথে বসেন, ওনার সাথে কথা বলেন, আশা করা যায় কিছুটা হলে আল্লাহর ভয় কলবে আসবে, আল্লাহ আমাদেরকে তাওফিক দিবেন।